আমি আজকে অত করতে বলবো সালাত, নামাজ পড়বেন না, নামাজ কায়েম করবেন না, এটুকু শুনলাম। এরপরে বললাম ও আন্তুম সুতার, নেশাগ্রস্ত অবস্থা, এটুকু শুনলেন না, এখানে ব্রেক ফেল হয়ে গেল। চায়ের দোকানে গিয়ে বেঞ্চে বসে পা দুলিয়ে দুলিয়ে বলবেন না, ফুরফুর থেকে ফিলের বেটা এসেছে, কি ওয়াজ করে গেল, কেন নেই সকলে দিক দৃষ্টি আকর্ষণ করে বলি, বোঝার চেষ্টা করবে। শুধু পুরুষের দরবার সুখে হাজির হচ্ছে, আমরা খুশি তো নেই, সকলে মিলে বলেন না কতদিন খুশি একটা হাত তুলবেন। মাশাআল্লাহ আপনা আপনি। তবে ভাই আসলে অনেকের আবার ভূত ফেটে যায়, কি অনেকের বুক ফেটে যায়, দাদা পিলার আওলাদ গ্রামে ঢুকলে অনেকের বুক ফেটে যায়, ফাটবে, ও ফাটবে, ও ফাটবে, মানে আপনার চি খাবে। আমার দেখা দরকার, হক কথা বলবো, হক পথে চলছি, হক কথা বলবো, ও কার বুক ফাটবে, কার মাথা ফাটবে দেখা দরকার, ঠিক না ভাই? ন্যায় কথা বলবো, ও কার লাগবে কার লাগবে না আমার দেখা দরকার। তা ভাই সাহেব, আমি তো জিজ্ঞাসা করলাম আপনারা খুশি কিনা, তা আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন না আমি খুশি কিনা, বলেন আমি খুশি যদি বলেন কেন? আসলে ফুলফুনা দরবার শরীফ থেকে আপনার পীর ভাই দাদা করে আওলাদ আপনাদের গ্রামে আসলাম, আর এটা আমারই গ্রাম, ঠিক না বেটি? কোতুলপুর এটা আমারই গ্রাম, কিন্তু আজ আপনাদের দোয়ায়, আপনার মা বাপের দোয়ায় সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলায়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়, কিন্তু এরকম অবস্থা, এ দৃশ্য আমি কোন জায়গায় যাবে? যদি আজকে একটা ফুটপাত যারা সেই দাঁত হাত খালি মলম বিক্রি করে না, ঠিক আছে, তারা যদি বসে এর থেকে বেশি শ্রোতা ওখানে আসে, কিন্তু আর দুঃখ আছে ব্যথা আছে এটাই যে আছে কাজী পাড়া যুবকেরা, আমার যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আজকে নবী পাককে পাওয়ার আশায়, আল্লাহ পাককে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার জন্য, নবী পাককে খুশি করার জন্য, শরিয়াদের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতে জান্নাতের বাগান কাম করে। আর আজ এই জায়গায় মুসলমানদের আগমন কেন? আজকে দুঃখ লাগছে আমার যুব ভাইরা যদি এই জায়গায় জান্নাতের বাগান কাম না করে, যদি এ জায়গায় ধ্যান সাঙ্গামা করত, এ জায়গায় ফাংশন করত, মেলা করত, টুর্নামেন্ট করত, তাহলে মুসলমান ঘরে বসে থাকতো, এই জোরে বলবেন, বসে থাকতো, আশেপাশে আনাতে কানাতে বসে থাকতো, থাকতো না, ছুটি আসতে এখানে, ওই বিহায়া উলঙ্গ মেয়ে ছেলেগুলো নাচতো, তার সঙ্গে সঙ্গে পাবলিকও নাচতো, ঠিক না বেটি? তা সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, যারা বাড়িতে বসে আছেন এখনো, যাচ্ছি যাবো যাচ্ছি যাবো করছেন, দুনিয়াবি আলাপ আলোচনা করছেন, সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনাদের অন্তরে কাতরা পরিমাণে আল্লাহ পাকের ভালোবাসা থাকে, আপনাদের অন্তরে নবী পাকের ভালোবাসা কাতরা পরিমাণে থাকে, তাহলে এই জান্নাতের বাগানে আসা, এই জান্নাতের বাগানের মান সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। قال النبي صلى الله عليه وسلم من غبى سنتي فقد غابني ومن غابني كلمني في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আপনার সকলে দুরুদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে, আমাকে না নবী পাক? সকলে মিলে বলে কাকে? উচ্চ আওয়াজে বলে ভাই, মনে ব্যথা নেবেন না। আজকে আপনারা এই কনকনে ঠান্ডায় আরামের ঘুমটাকে হারাম করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন সত্য বলার জন্য না মিথ্যা বলার জন্য? জোরে বলবেন সত্য বলার জন্য। আজ আপনারা সকলে জান্নাতের বাগানে আরামের ঘুমটাকে হারাম করে বসেছেন, চাতক পাখির নাই উলামা হযরতের মুখের দিকে তাকিয়ে আছেন সত্য শোনার জন্য না মিথ্যা শোনার জন্য? সকলে মিলে বলেন সত্য শোনার জন্য। আল্লাহ নবী দয়া নবী ফরমাচ্ছেন যে আমার উম্মাত উম্মতি গনেরা যে আমার সাহাবা সাহাবী গনেরা দুনিয়ার জমিনে হক কথা বলার সময় সত্য কথা বলার সময় অন্যায়ের প্রতিবাদ করার সময় জবানটাকে বন্ধ রাখবে, আমার আল্লাহ পাক জাহান্নামের কাঁচি দিয়ে তার জিহ্বাটা কেটে দেবেন, গুমরা বানিয়ে দেবেন। তাহলে এবারে বলেন হক কথা বলবো সত্য কথা বলবো আসতে না চলে? সকলে মিলে বলেন জোরে বলবেন। তাহলে এবারে বলেন আপনারা দুরূদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে, আমাকে না নবী পাককে? নবী পাক মনে ব্যথা নেবেন না। অনেকে দুরূদ শরীফ তেলাওয়াত করছেন উচ্চ আওয়াজে, অনেকে আস্তে আস্তে, আবার অনেকে জবানটা বন্ধ রাখছে। বিশেষ করে যেনারা জবানটা বন্ধ রাখছেন দুরূদ শরীফ তেলাওয়াত করার সময় তেনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনাদের কি অসুবিধা আছে? বলেন অসুবিধা নেই তো, কারণ ভয় লাগে। আজকের দিনে বর্তমান দিনে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার ভণ্ড বেরিয়েছে, এরা আজ জুজিয়াত মাসলা গুলোকে হাতিয়ার বানিয়ে শরিয়াতের কিছু কিছু বিধান গুলোকে হাতিয়ার বানিয়ে হাদিস কোরআন কে হাতিয়ার বানিয়ে আজকে এরা আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে ছিনতাই করা শুরু করেছে। আজকে অসহায় মুসলমান গুলোকে জাহান্নামী বানাবার পরিকল্পনা শুরু করে দিয়েছে। শুধু হুগলি হাওড়া মেদিনীপুর বাঁকুড়া নয়, শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য নয়, সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। এদের টার্গেট, এদের লক্ষ্য, এদের উদ্দেশ্য হচ্ছে একটাই, মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, সকলকে জাহান্নামী বানিয়ে দাও, জাহান্নামী বানিয়ে দাও। আজকে একজন মুসলমান দশ অক্ত নামাজ বিশ অক্ত নামাজ কাজা করে ফেলেছে, পড়তে পারেনি। একজন মুসলমান একটা দুটো পাঁচটা রোজা রাখতে পারেনি, ভেঙে ফেলেছে, দোষ করেছে, জাহান্নামের আগুনে জেল খাটবো, ঠিক না বেটি? দোষ করেছে, জেল খাটবো, এক বছর দু বছর পাঁচ বছর বিশ বছর, একদিন না একদিন ছাড়া কি গো পাবো? তবে দেশদ্রোহ কি হয়, কি হবে গো? ও জেলে পচিয়ে পচিয়ে মারবে, তা না হলে জনগণের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেবে, যে তা তো না হয় ফায়ার করে গুলি করে মেরে দেবে, ঠিক না বেটি? তা ঠিক তেমন আজকে আমি আপনি দশ অক্ত বিশ অক্ত নামাজ কোনো কারণবশত কাজা করে ফেলেছি, ভোরটা পড়তে পারলাম না, রোজা রাখতে পারেনি, ভঙ্গ করে ফেলেছি, জাহান্নামের আগুনে যাব, এক একশো বছর এক হাজার বছর এক লক্ষ বছর কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পোড়ার পরেও কিন্তু একদিন না একদিন আল্লাহ পাক ঈমান আমল আকীদা ঠিক রাখার জন্য জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, ঠিক না বেটি? আজ ঈমান আমল আকীদা বরবাদ হয়ে যায় জান্নাত আর পাওয়া যাবে? এই জোরে বলেন না, পাওয়া যাবে না। এদের টার্গেটই কিন্তু এটা, মুসলমানদের ঈমান লুটতে গেলে কি করতে হবে? ফন্দি আট, একটা মসজিদকে বোম দিয়ে উড়াতে গেলে কি করতে হবে ভাই? বলেন কি করতে হবে? নামাজি শাস্তি হবে,
একটা মন্দিরকে কম দিয়ে উড়াতে গেলে পূজারি শাস্তি হবে, একটা গির্জাকে কম দিয়ে উড়াতে গেলে পাদ্রি শাস্তি হবে। এরা বেছে নিয়েছে মুসলমানদের ঈমান আমল আকীদা বরবাদ করতে হলে মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘরনমাজ, হাতে তাসবিহ, পা পর্যন্ত জুব্বা, দুটো হাতে হাদিস আর কোরআন, জাবানে কলেমার বাণী টানে বেরোতে হবে। ঠিক না বেটি? একা দল বেরিয়েছে, নাম আপনারা জানেন কি জানি না, তবে শুনেছি এই সীতাপুরও বেরিয়েছে, ইমান কিনতে আরম্ভ করেছে। এক অক্ত নামাজ পড়লে নাকি 100 টাকা করে দেয়, পাঁচ অক্ত নামাজ পড়লে নাকি 500 টাকা করে দেয়, তাই বলে কি করবে? জোরে বলেন না, তা আপনার নিজে লেখা শোনাননি, পাশে দিচ্ছে। আর কিছু কিছু মুসলমান আজকে বেঈমানদের হাতে তাদের ইমান আমল আকীদা গুলোকে বিক্রি করতে আরম্ভ করে দিয়েছে অর্থের অভাবে, অর্থের জন্য, টাকার জন্য ইমান আমল আকীদা গুলোকে বিক্রি করতে শুরু করে দিয়েছে। এই আকালে হাদিস, এদের নেতা, এদের সরদার মিস্টার নাসিরউদ্দিন আলবানী একটা বই লিখেছে, যাবেন আমার কাছে, আমার কাছে সব তথ্য রয়েছে, সব প্রমাণ রয়েছে, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। তাতে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা না যায় যে হারাম, জোরে বলেন না উযুবিল্লাহ বিচার। তো তাই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে তাকে কতল করাটা ওয়াজিব হয়ে যাবে। তো তাই নয় এই দলে ওই নেতা আরো লিখেছে, যেটা বলতে মুখে বাধা লাগছে কিন্তু বাধ্যতামূলক বলছে আপনাদের শোনাবার জন্য, সতর্ক করার জন্য বলছি, ওতে লিখেছে যে নবী পাকের আখলিয়া পরিবার গণেরাও নাকি জেনায় লিপ্ত হতে পারে, যদি বলে নাউজুবিল্লাহ। ইরা মুসলমান, ইরা উম্মতে মুহাম্মাদি, আমার নজরে কিন্তু না, আমার নজরে না। ইরা আজকে যাকে নিয়ে গর্ব করে, কাকে নিয়ে গো? নাসিরউদ্দিন আলবানীকে নিয়ে গর্ব করে, অহংকার তাকাব্বর করে, এদের দল নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছে। আবার ইরাই বলে হাদিস আর কোরআন ছাড়া চলা যাবে না। ঠিক না ঠিক? ইরা করছেন নাকি আপনারা? লাইন চেঞ্জ করব, লাইন চেঞ্জ করবো নাকি ভাই? ভাই আমি একটু ওয়াজ কমিয়ে দিয়েছি, বুঝলেন না, ওয়াজ কমিয়ে দিয়েছি, আমি এখন আগাছা পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছি। আগাছা যদি আগাছা মাঠে হয়ে থাকে আপনি কোনো গাছ লাগাবেন? গাছ হবে ভাই? হবে? জোরে বলেন না, ও তো আগাছায় মেরে ফেলবে। ঠিক না ঠিক? তা আজকে আমি আপনি ইমানদার, ঠিক কথা, যদি আজকে আমার আপনার ভিতরে যদি এই সমস্ত দলের লোক ঢুকে পড়ে, এক বস্তা আলুকে পচাতে গেলে ভাই কমন আলু পচা দরকার ভাই? একটা পচা আলু যথেষ্ট, একটা পচা আলু ঢুকিয়ে দেবেন এক বস্তা ভালো আলুতে, সময় নেবে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন সময় নেবে, কিন্তু এক বস্তা আলুকে পচিয়ে গলিয়ে দেবে। ঠিক নেবে ঠিক? তা ভাই সাগে, তা ঠিক তেমন এক মন দুধে যদি 1 ফোঁটা গুড় চুনা পড়ে যায় কি হবে ভাই খাওয়াটা? জোরে বলেন না, হারাম হয়ে যাবে। তা ঠিক তেমনই আজকে আমাদের সমাজে যদি ওই সমস্ত ভেদাভেদ একটা ঢুকে যায়, এই মুসলমান পুরো সমাজটাকে ধ্বংস করে দেবে। ঠিক না ঠিক? একই না বলে? এরা আমার নজরে মুসলমান নয়, এরা আমার নজরে উম্মতে মুহাম্মাদি নয়, এরা আমার নজরে আল্লাহ পাকের বান্দা নয়, এরা হচ্ছে আমার নজরে উম্মতে ইবলিস, এরা আমার নজরে হচ্ছে ইবলিস শয়তানের দালাল, ইবলিস শয়তানের চামচা। বুঝতে পেরেছেন? তা সকলকে বলছি এদের কাছ থেকে দূরে সরে আসুন। এরা বলে হাদিস আর কোরআন ছাড়া চলা যাবে না। হাদিস কোনটা মানতে হবে? হাদিস কোনটা সহি কোনটা? এরা বলে বুখারি শরীফ। কি বলে না বলে না গো? আমার দিকে তাকান, হা হু কিছু তো বলেন, পুরো চুপচাপ হয়ে গেছেন কেন? রাগ করছেন নাকি আমার উপর? সখী ভাই সহি হাদিস কোনটা? এরা বলে হ্যাঁ বুখারি শরীফ। ভালো করে বুঝবেন, সুরুয়া হালাল, বুটুয়া হারাম, সুরুয়া হালাল, বুটুয়া হারাম। আজকে এরা নাসিরউদ্দিন আলবানী বলছে সহি বুখারি মানতে হবে, কিন্তু
সহি বুখারীর লেখক কে ভাই? এ জোরে বলেন না, সহি বুখারীর লেখক কি গো? এই কোথায় এসছি, কোনো আওয়াজ নেই কেন? ঠান্ডায় জমে যাচ্ছে নাকি আপনারা? বলেন না, সহি বুখারীর লেখক কে গো? মুহাম্মদ ইবনে ইসমাইল। ভালো করে বুঝবেন, মুহাম্মদ ইবনে ইসমাইল। আজকে নাসিরুদ্দিন আলবানী বলছে যে ইমাম বুখারী হজের মুহাম্মদ ইবনে ইসমাইল নাকি অমুসলিম। তাহলে তিনি যদি অমুসলিম হয় তাহলে তিনার কিতাবটা সহি হয় কি করে তাদের কাছে? ঠিক না বেঠিক? হাকি না বলেন না, আমি বলে বেড়াচ্ছি আব্দুল জব্বার সুদখোর, আব্দুল জব্বার হারামখোর, তার বাড়িতে গিয়ে আমি খাচ্ছি, তার নিশ্চয় আমি হারাম খাচ্ছি, ঠিক না বেঠিক? তাহলে ই বলছে এটা নাসিরুদ্দিন আলবানী আহলে হাদিসের যে সালাফি যে দল বেরিয়েছে এদের প্রতিষ্ঠাতা নাসিরুদ্দিন আলবানী বলছে যে ইমাম বুখারী হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল অমুসলিম, তাহলে তার লেখা কিতাব তাদের কাছে সহি হয় কি করে? ভালো করে বুঝবেন। তাই সকলকে বলছি ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন, তবেই কিন্তু কাজে লাগবে, তা না হলে সব শেষ, সব শেষ। ইরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা চলবে না। হ্যাঁ ভাই, চলবে না? চলবে না গো, এর জোরে বলবেন চলবে। প্রমাণ কি আছে, দলিল কি আছে বলেন? এরা দলিল চায় কি চায় না? এরা দলিল চায়। তবে ভাই আমার মনে হয় এদের আগে দলিল চাওয়া দরকার সত্যকারের বাপটাকে। বাস্তব কথা বলছি ভাই, এদের বাপটাকে মায়ের কাছ থেকে ভালোভাবে দলিল নিয়ে দরকার, তা না হলে এরকম করতে পারে না। আর এদেরকে ছোট উল্টো পাল্টা কথা বললে অনেকের গায়ে লেগে যায়, লাগতে পারে। আমার আল্লাহ পাক উল্টো পাল্টা কথা বলেছে, নবী পাককে একজন কাফের উল্টো পাল্টা কথাবার্তা বলছে, আঁট করে বলছে, নবী পাক দুঃখ পেয়ে গেছেন, কাঁদছেন। আমার আল্লাহ পাক বলছেন রাসূল আপনি কাঁদছেন কেন, চিন্তা করছেন কেন, আপনি জানেন ওকে? আমি আল্লাহ বলছো জারক সন্তান হারামি সন্তান, কে বলছে গো? আমার আল্লাহ বলছে রাসূল আপনি চিন্তা করবেন না, জারক সন্তান ও জন্মে ঠিক নেই হারামি সন্তান। আমার আল্লাহ বলছে কাকে? রাসূলকে। নবী পাক সঙ্গে সঙ্গে বলছে এই তুই তো জারক সন্তান হারামি সন্তান, তো জন্মে ঠিক নেই। কি ব্যাপার, আমার জন্মে ঠিক নেই? মুহাম্মদ বলল, মুহাম্মদ যে কথা বলে সেটা সত্য হয় মিথ্যা হয় না। ঘরের দিকে ছুটেছে, তার ওয়ালটাকে উলঙ্গ করেছে, মা তুমি সত্য কথা বলবে আমার বাপটাকে। কেন কি হয়েছে বাপ? মুহাম্মদ বলেছে আমি জারুর সন্তান, আমার জন্মের ঠিক নেই, আমি হারামি সন্তান, আমি জানতে চাই আমাকে সত্যটা বলো, আমার বাপকে সত্যটা না বলো, এই উলঙ্গ তার ওয়াল দিয়ে তোমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবো, জুদা করে দেবো। মা কান্দতে আরম্ভ করেছে, হ্যাঁ মা কেঁদে লাভ নেই, বলো আমার বাপকে। বাপ মনে ব্যথা নিস না, মুহাম্মদ সত্য কথা বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, মুহাম্মদ সত্য কথা বলেছে। তার মানে আমি যেই বাপের খেয়ে পড়ে মানুষ হয়েছি কি আমার বাপ নয়? এর ওরসের সন্তান আমি না? না বাপ, আমি তোর বাপকে বিয়ে করেছিলাম অর্থ দেখে। তোর বাপের অনেক অর্থ ছিল, ধন সম্পদ ছিল, জমি জায়গা ছিল, মান সম্মান ছিল, আমি লোভে পড়ে তোর বাপকে বিয়ে করেছি। কিন্তু তোর বাপ হচ্ছে কাপুরুষ, তোর বাপ কাপুরুষ, তুই সন্তান হচ্ছিস একজন রাখালের। আমি একজন রাখালের সঙ্গে সম্পর্ক করেছিলাম, তারই খুন আমার শরীরে আসে, সেই সন্তান তুই। চাল বুঝতে পেরেছেন ভাই? আগে দলিল নেওয়া দরকার এর বাপের, ঠিক না বেঠিক? এরা দলিল চায়, দলিল তো আমার আল্লাহ দিয়েছে কি গো, ঠিক না বেঠিক? দলিল আমার আল্লাহ দিয়েছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এই পাওয়ারে পারমিশন কে দিয়েছে ভাই? এ জোরে বলেন না, এ জোরে বলেন কে দিয়েছে গো? আমার আল্লাহ পাক।
1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে। আমার আল্লাহ পাক সিফ আমার আপনার নবী পাকের নামটা নিজের পাশে বসিয়েছে। একদিন আল্লাহ নবী দয়া নবী কাগজটা নিয়ে যাও, স্বর্ণকারকে বলবি যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সুন্দর স্ট্যাম্প তৈরি করে দিতে, একটা সুন্দর স্ট্যাম্প তৈরি করতে বলবি। স্বর্ণকারের বাড়ি দেয় স্বর্ণকার, দিন দুনিয়ার বাদশা পাঠিয়েছেন, নবী পাক পাঠিয়েছেন, সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্যাম্প তৈরি করে দেবে, শিলমকর তৈরি করে দেবে। ভালো করে বুঝবেন এই কথাগুলো, ভাই মেমোরিতে নোট রাখবেন, নোট রাখবেন, তবেই কিন্তু কাজে লাগবে। আর তা না হলে সব শেষ, সব শেষ। তো ওই সময় নবী পাকের সাহাবা বলে চলে আসলেন, কিছুদিন পর নবী পাক বললেন, বাবা আবু বাক্কার যে হুজুর তা স্ট্যাম্পটা নিয়ে এসো, শিলমোহরটা নিয়ে এসো। শিলমোহর নিয়ে আসা হয়, নবী পাক খুললেন, চেহারা লাল হয়ে গেছে। আবু বাক্কার জি আর রাসূলুল্লাহ, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস কে দিয়েছে, কে দিয়েছে? কেন হুজুর? যে আমি নবী পাকের নামটা আল্লাহ পাকের পরে বসিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নামটা কেন বসালে? হুজুর আমি বসাইনি। তাহলে কে বসিয়েছে? স্বর্ণকারকে ডাকো। ডাকা হয় স্বর্ণকার কাজের, বাবা তুমি লিখিয়েছ? যে হুজুর কি জিনিস হুজুর, আল্লাহ পাকের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লিখেছে? হুজুর আমি লিখি না, আপনার সাহাব আবু বাক্কার লিখেছে, আপনার সাহাবা আবু বাক্কার। তার মানে হুজুর আবু বাক্কার প্রথমে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর সিলমোহর তৈরি করার জন্য হুকুম দিয়ে আসলো, আবার কিছুক্ষণ পরে আবার গিয়ে হাজির, এই স্বর্ণকার লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেবে। হুজুর আমি লিখিনি, হুজুর হুজুর আমি লিখিনি, স্বর্ণকার মিথ্যা কথা বলছে। আমি একবারই গিয়েছিলাম, আরে আনতে গিয়েছিলাম, আর চাইনি, আমার আল্লাহ পাক সহ্য করতে পারে। নে মালাইকা ফেরেশতা জিবরাইল এখনই এসো, আমার রাসূলের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। সিদ্দিকী আকবরের উপরে, সত্যবাদীর উপরে আমার রাসূল রেগে গিয়েছে, বিশ্বাস করতে পারছে না, তাড়াতাড়ি করে যাও, আমার রাসূলকে জানিয়ে দেবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আমি আল্লাহ পাক, আমার রাসূলকে আমি কতটা মহব্বত করি, কতটা প্রিয় করি। কারণ যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, তারপরে আমি আল্লাহ, আমার রাসূলের নাম, আমার হাবিবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, আমি আল্লাহ পাক ওদিকে আমার রহমতের দৃষ্টিটা পড়বে না। জোরে বলবেন না, আমার রাসূলকে শুনিয়ে দেবে আমি আল্লাহ পাক আমার রাসূলকে আমি কতটা মহব্বত করি, কতটা প্রিয় করি। ও আমার ভাই জানেরা, ও জোয়ান যুবকেরা গা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো, ওই সময় আল্লাহ পাক ফরমাছেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল ক্ষমতা ক্ষমতা দিয়ে করো না, আমার রাসূলের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার রাসূলকে কতটা মুখাপত করি, আমি কতটা প্রিয় করি। আমি আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য বাড়াবার জন্য জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় আমি লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরিদের সৌন্দর্য বাড়াবার জন্য তাদের কপালে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সম্মান বাড়াবার জন্য, জান্নাতের ইজ্জত বাড়াবার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের দরওয়াজার উপরে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না, ধাক্কা মারবো তবে বলবেন, না হলে বলবেন না ভাই।
এরকম ইয়ে করেছেন নাকি গো? যদি আজকে পার্টির পুরো নেতা নেত্রী এসে বলতে, বাবা তোমাদের এখানে টিওয়াল নিয়ে টিওয়াল করে দেবো, টাইম কল নিয়ে টাইম কল করে দেবো, যুদ্ধবিদ্যা বলে নাকি গো? ইনকিলাব জিন্দাবাদ করো না বলে নাকি গো? অটোমেটিক পাবলিক জমিন থেকে কাতরাবে, লাফাতে আরম্ভ করবে, আমার নেতা তোমার নেতা এই না হলে বড় নেতা, ঠিক না বেটিক? কেনা বলে? আর এখানে সারা পৃথিবীর নেতা নেতাকে ভালোবেসেছে আমার আল্লাহ পাক, দিন দুনিয়া আখিরাতের নেতা আমার আপনার নবী পাককে আজকে কতটা মহব্বত করে, জান্নাতের সৌন্দর্য বাড়াবার জন্য, জান্নাতের ইজ্জত, জান্নাতের কদর বাড়াবার জন্য জান্নাতের দরজার উপরে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকরা, ও আমার আব্বা জান আম্মা জানিরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, এ মালাইকা ফেরেশতা জিব্রাইল জন্য আমি আল্লাহ পাক 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র আমি আল্লাহ পাক, আমার হাবিবের নামটা, আমার রাসূলের নামটা আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আর আজ ঘুটে করুনোর বেটা মক্কা থেকে বসেছে কি গো, ঠিক না বেটি? সারা জীবন মদ খেয়ে কাটালো, সারা জীবন গাঁজা খেয়ে কাটালো, সারা জীবন সুদ খেয়ে কাটালো, সারা জীবন গারাম খেয়ে কাটালো, সারা জীবন শরিয়াতের বার খিলাফ চলাফেরা করলো, সারাটা জীবন নামাজের ধার ধরলো না, রোজার ধার ধরলো না, আজকে বেটা জুম্মায় জুম্মায় এক সপ্তাহ নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে সুন্নতি পেরেকান পড়ে আজকে বড় বড় ফতোয়া দেয়। নবী পাক আমাদের মতো মানুষ, আমাদের বড় ভাই মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গুরু ঘাস খা, কপাল ফাটা, ঠিক না বেটি? এদের কপাল ফাটা, আমার নজর উম্মতে মুহাম্মাদিনা, যারা নবী পাকের স্থানে কু মন্তব্য করে, যারা নবী পাকের দিকে আগুন তুলতে আরম্ভ করে, এরা মুসলমান আমার মনে হয় না। এই গত কদিন আগে কারে কথা বল, ঝাউরা জেলা ননপুর, ওখানে একজন ফেতনাবাজ, আমি বলি ভেড়া শয়তান, ইবলিশ, ইবলিশের থেকে কোনো ভয়ঙ্কর আলেমকে ভাই শয়তান বললে অনেকের গায়ে রাগ হয়, গায়ে জ্বালা বাঁধে, ঠিক না বেটি? জ্বালা বাঁধে না, বাঁধে না? হ্যাঁ, পীরের বেটা একটা আলেমকে এরকম শয়তান বলে গেল, পীরের বেটা একটা আলেমকে মুনাফেক বলে গেল, কি সাজিল পীরের বেটার মুখে? শয়তানকে শয়তান মতো কি বলবো, মুনাফেককে মুনাফেক বলে কি বলবো, পয়গম্বর বলবো, আল্লাহ ওয়ালা বলবো, দরবেশ বলবো, সুফি বলবো, তো মুনাফেক। আগে বলতে পারেন পৃথিবীর জমিনে সব থেকে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল বলতে পারেন ভাই? বলতে পারেন পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল? এই জোরে বলেন না, ঠিক করে বলেন, ঠিক করে বলেন। আমি আল্লাহ পাকের কথা বলছি না, কে গো? ঠিকই তো বলেছেন, ভালো নামটা কি ওর? আজাজি না শয়তান বলছেন কেন, ইবলিস বলছেন কেন? ও তো নাম আজাজি, ও তো বড় আলেম, বিরাট জ্ঞানী, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের উস্তাদ, আমার আল্লাহ পাকের খুব কাছে প্রিয় ছিল, ঠিক না বেটি? এবং পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া ওর মতে ইবাদত করেনে ওয়ালা দ্বিতীয় কেউ খুঁজে পাবেন না।
এত ইবাদত করেছে, এত উপাসনা করেছে, এত বন্দেগি করেছে, দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাকে শয়তান বলছেন কেন ভাই? বলেন তাকে ইবলিস বললেন কেন? ও তো নাম আজাজিল। তাহলে মুফতি মৌলানা আজাজিল বলো, মুফতি মৌলানা আজাজিল বলো, মুফাসসির আজাজিল বলো, কেন শয়তান বললেন? আল্লাহ পাক একটা হুকুমকে অমান্য করেছিল, অহংকার তাকাব্বুর করেছিল। কি আল্লাহ বললেন? এই সিজদা কর, কাকে? আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে এমনকি ফেরেশতা জিন জাতির থেকেও আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে নির্বাচন করেছেন আদম সন্তানদেরকে, যারই জন্য আল্লাহ পাক সকলকে ছোট করাচ্ছে, আদমদের বড় করাচ্ছে। সিজদা কর। ইবলিস বলে অসম্ভব হতে পারে না আল্লাহ, আমি আজাজিল মাটি এই আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এর কাছে আমি মাতামত করব? হবে না আল্লাহ, পারবো না, পারবো না। তুই এত বড় সাহস, তুই এত বড় আস্পর্ধা, আমি আল্লাহ, তুই আমার হুকুম কমান্য করলি, এত অহংকার তো, এত গর্ব, বেরিয়ে যা শয়তান ইবলিস, তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। ঠিক না বে? ঠিক। ইবলিস আল্লাহ পাকের কটা হুকুম অমান্য করেছিল? একটা, একটা শয়তান হয়ে গেছে। তাহলে আজকে দিনে বর্তমান দিনে তদন্ত করে দেখো এই ফেতনাবাজেরা আল্লাহ পাকের শত শত হুকুম, নবী পাকের শত শত সুন্নাতের গর্দানে সূরা চালাচ্ছে, জবে করছে, কুরবানি করছে। তাহলে এদেরকে শয়তান বললে, এদেরকে মুনাফেক বললে গায়ে জ্বালা বাঁধে। ঠিক না বে? ঠিক। খারাপ হয় তো ভাই সাহেব, সকলকে বলি সতর্ক হন, সাবধান হন। এই হাওড়া জেলায়, নলপুরে, বর্ধমানের ফেতনাবাজ মাঝে মাঝে আপনাদের আশপাশে আসে গো, কি নামটা বলেন না, এদিকে মাঝে মাঝে আসে শুনেছি, তুই কি নামটা বলেন, কি কি গোলাম নিয়ে কি এক নাম আছে না? হ্যাঁ আসে তো আশপাশে। ওই শয়তান ওয়াজ করতে করতে বলছে যে নবী পাক আমাদের মতো সাধারণ মানুষ, আর নবী পাকের চলার ভিতরে, চলার পথে অনেক ভুল আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। আপনারা বুঝবেন যে সালাফি আহলে হাদিস এরাও লিখেছে যে নবী পাক নবী করিনা যে নিষ্পাপ, এটা ঠিক না। তারপরে ওনারাও গুনাহ করেছেন, জোরে বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। তার সকলকে বলছে এদের কাছ থেকে দূরে সরে আসুন, ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন, তবেই কিন্তু কামিয়াবি, তবেই লাভ, না হলে সব শেষ, সব শেষ। তো ভাই সাহেব এরা বলে দুরুসুরি পরে কি লাভ? হ্যাঁ ভাই, দুরুসুরি পরে লাভ আছে না অসাচ্ছে গো? এই জোরে বলেন না, কি লাভ আছে ভাই? তাবারক কাছে এই তাবারকে পেট ভর্তি হবে, এটাই লাভ। তাহলে কি লাভ? জি জোরে বলছেন না কেন? রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? আপনারা চুপচাপ বসে থাকবেন আর আমি বক বক করে বকে যাবো, ইয়ে আমি পছন্দ করি না ভাই। একে তো এই তো অবস্থা, টুটা ফাটা মজলিস, বুঝলেন? একটু একটা আওয়াজ দেবেন ভাই, দুরুস্তি করে লাভ আছে না অসাচ্ছে গো? কী লাভ আছে? জি সব হবে, আর কিছু হবে না। আল্লাহ নবী দয়া নবী ফরমাছেন যে আমার উম্মাত উম্মতি গুনিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মুহাব্বত করে ভালোবেসে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করবে, তার নেকি আমল নামায় আল্লাহ পাক 10টা নেকি দান করবেন, এবং তার গুনার আমল নামা থেকে 10টা গুনাহ সগীরা আল্লাহ পাক মাফ করে দেবেন। তাই নয়, কাল কিয়ামতের ময়দানে কুটির হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে তার জন্য সাফাত করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই নবী পাক ওয়াদা করলেন ভাই, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ নবী দয়া নবী, নবী আমার মৃত্যুর বিছানায় সজ্জিত আছে। সংক্ষেপে বলতে বোঝার চেষ্টা করবেন, মালাইকা ফেরেশতা মালাকুল মাউত নবী পাকের রূহ মুবারক নিবার জন্য যখন নবী পাকের সিনার উপরে হাতটা চাপিয়েছেন, নবী আমার সহ্য করতে পারেননি, মাসুম বাচ্চা ছিলেন নাই,
ফুপড়ে ফুপড়ে কান্দতে আরম্ভ করে দিয়েছে। ও আমার ভাই জানিরা আমি একজন পয়গম্বর, আপনি আমার ওটা নিবার জন্য আমার সিনার উপরে গাটা চাপিয়েছেন। আমি নেবি পাগা, আমি সহ্য করতে পারছি না। আমি নেবি পাগা, আমি বড্ডা ব্যথা পাই। আমি নেবি পাগা, আমি অনুভব করতে পাচ্ছি আপনি যেন ওই পাগাটাকে তুলে নিয়ে আমি নেবি পাগা আমার সিনার উপরে চাপিয়েছেন। আমি নবী পাক আপনাকে একটা কথা বলি, আমি সহ্য করতে পারি না কিছুক্ষণের জন্য, সামান্য সময়ের জন্য আমার সিনা থেকে আপনার হাতটাকে একটু উঁচা করে নিন। মালাইকা ফেরেস্তা মালাকুল মাউত নবী পাকের সিনা মুবারকের উপর থেকে হাতটাকে উঁচা করে নিয়েছেন, তুলে নিয়েছেন। নবী আমার মাসুম বাচ্চা ছিলেন না, কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, ভাই মালাইকা ফেরেস্তা মালাকুল মাউত, আমি তো নবী, আমি একজন রাসূল, আমি একজন পয়গম্বর, আখিরি জামানার নবী, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ঠিক কথা, তবে আমার আখিরি জামানার গোনাগার উম্মাত উম্মাতিরা ওরা আমার সহবত পাবে না, ওরা আমাকে দেখতে পাবে না, ওদের মৃত্যুর সময় আসবে, জাকান্দানি কষ্ট হবে, ওরা সহ্য করতে পারবে না, মৃত্যুর বিছানায় পড়ে ছটকা ছটকি করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে। আমি নবী পাক সহ্য করতে পারবো না, আমি জানতে চাই ওদের মৃত্যুর আযাবটা কেমন হবে, আমার মতো নামাজ থেকে বেশি না কম হবে। কে বললেন গো? নবী পাক মালাইকা ফেরেশতা মালাকুল মওত ফরমাচ্ছেন, হুজুর বিয়াদেবি মাফ করবেন, আমার মন চাই না এই অবস্থা, তো আপনাকে আপনার গুনাহগার উম্মাত উম্মাতিদের মৃত্যুর আযাবের কথাটা শুনিয়ে আপনাকে ব্যথা দিতে আপনি জানতে চাইছেন, বাধ্যতামূলক বলছে হুজুর বিয়াদেবি মাফ করবেন, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মাতিদের মৃত্যুর আযাব মৃত্যুর কষ্টটা এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, একটা জীবিত পশুর মাথা থেকে নিয়ে পায়ের তলার চামড়া ছাড়িয়ে ফেললে ওই পশুটা যেমন কষ্ট পায় তা থেকে শতগুণ বেশি কষ্ট আপনার আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মাতিরা পাবে। নবী আমার চিৎ মেরে কেঁদে উঠলেন, থাকতে পারলেন না। ও আমার ভাই জানিরা আপনি ওয়াদা করে বলুন, আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলুন, আমি নবী পাক আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মাতিরা আমি নবী পাক আমার সুবত পাবে না, আমাকে দেখতে পাবে না, আমার বাণী শুনতে পাবে না, তাদের উপরে গিয়ে ইবলিস শয়তান অত্যাচার জুলুমটা বেড়ে যাবে, তারা পাগার পাগার পরিমাণে গুনাহ করবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা তাদের মৃত্যুর সময় আসবে, চাকান্তের সময় শুরু হয়ে যাবে, ছটকা ছটকি করবে গে চিৎকার করবে, ওই সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে, আমি নবী পাক সহ্য করতে পারবো না, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা আপনি ওয়াদা করে বলুন, যতক্ষণ না পর্যন্ত আমার আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মাতিদের মৃত্যুর আযাব মৃত্যুর কষ্টটা তাদের জানা তাদের যন্ত্রণা তাদের ব্যথা বেদনাটা যতক্ষণ না পর্যন্ত আমি নবী পাক আমার সিনার উপরে চাপানো হয় আমি নবী পাক আমার রোগটা নিতে পারবেন না, জোরে বলবেন না ভাই। নবী পাক কাঁদছেন, কাদের মৃত্যুর কষ্ট মৃত্যুর আযাব চাইছেন ভাই, এ জোরে বলেন কাদের? আমাদের আমাদের মৃত্যুর আযাব মৃত্যুর কষ্ট আমাদের ব্যথা বেদনা আমাদের যারা যন্ত্রণা নবী পাক চাইছেন, ঠিক নেবে ঠিক, কিন্তু হ্যাঁ মুসলমান নবী পাক আমার আপনার কে ভাই? জোরে বলবেন চাচা বড় ভাই
মেজ ভাই, অনেকে তো বলে নবী পাক আমাদের বড় ভাই, কারণ আমি তো বলি যদি নবী পাক তোদের বড় ভাই হয় তাহলে তোর বাপ তোর ছোট ভাই, ঠিক নেবে ঠিক হিসাবে আসতে হবে। তবে সে আগে নবী পাক আমাদের কে গো, এই জোরে বলেন নেতা, আর নবী পাক আমাদের কে, শুধু নেতা, শুধু নবী আর কিছু না, আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের বান্দেগী, আমাদের জীবন, ঠিক নেবে ঠিক কি না বলেন, আমরা আল্লাহ রাসূলের জন্য আমরা জীবন দিবার জন্য তৈরি আছি, আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা আল্লাহ রাসূলকে আমরা ছাড়বো না, ঠিক নেবে ঠিক। তাহলে এবারে বলেন সেই নবী পাক মৃত্যুর বিছানায় সজ্জিত অবস্থায় আমাদের মৃত্যুর কষ্ট চাইছেন, তাহলে আমরা নবী পাকের কে বলেন, আমরা নবী পাকের কে গো, জোরে বলেন নবী পাকের উম্মত, কতজন নবী পাকের উম্মত, একটু কষ্ট দিচ্ছি ভাই, একটু হাতটা উঁচা করবেন, আত্মেক উম্মত নাকি গো, এই পুরো তোলেন বলে না দিয়ে দেন, কতজন মিথ্যা কথা বললেন ভাই, কতজন মিথ্যা কথা বললেন গো, এই বলেন না সব সত্য বলেছেন ভাই, আমি তো দেখতে পাচ্ছি এখানে ভাই অনেকে বসে আছেন, আপনার সালমান খানের উম্মাদ এখানে অনেকে বসে আছে, শাহরুখ খানের উম্মাদ এখানে অনেকে বসে আছে, মমতা, বুদ্ধদেব, সোনিয়া গান্ধী, মোদীর উম্মাদ, ঠিক না বেটিক, খারাপ লাগছে আমার কথা, সালমান খান অ্যাড দিয়েছিল একটা প্যান্টের, একটা মেঘামান আমার ওখানে গিয়েছিল, ওদিকে চারিদিকে ফাটা ফাটা, আজ কী রে ভাই, ভাই কোথাও পড়লি, কোথাও পড়লি রে, কোথাও অ্যাক্সিডেন্ট করলি, না ভাজান পড়িনি, ঠিক করে বল, তো লজ্জা লাগছে বলতে পারছো, ঠিক করে বল, না ভাজান পড়িনি, তো ছিনল কি করে, এটা স্টাইল, ক্যাচ দিয়েছে সালমান খান, মার খেয়েছে ভাই, এখন মুসলমানের ছেলেরা দেখবে চারিদিকে ছোট্ট ছোট খুঁজা খুঁজা চুল আর মাথার বীজখানে একদম বড় বড় লম্বা লম্বা চুল, তাও আবার বিভিন্ন রকমের কালার, আবার ঘাস কাটা ঘাস কাটা, ঠিক না বেটিক, হ্যাঁ কি না বলেন, শাহরুখ খান অ্যাড দিয়েছে আর এরাই তাই শুরু করে দিয়েছে ভাই, এই অ্যাড দিবার জন্য ওরা মার খেয়েছে ভাই, এই জোরে বলবেন, সালমান খান শাহরুখ খান ওই প্যান্টের চুলের শার্টের অ্যাড দিতে গিয়ে মার খেয়েছে, এই জোরে বলবেন, মার খাইনি, আর আজ আল্লাহ নবী দয়াল নবী 1400 বছর আগে টুপির আর দিয়েছেন, কলেমা আপনার পাগড়ির আর দিয়েছেন, ঘাড় রুমালের আর দিয়েছেন, তাসবীহ আর দিয়েছেন, সুন্নতি পেরেকানের আর দিয়েছেন, কলেমার আর দিয়েছেন, শরিয়াতের আর দিয়েছেন, মদ খেও না, সুদ খেও না, হারাম খেও না, জিনা ব্যভিচারী করো না, মারামারি করো না, খুনোখুনি করো না, শরিয়াতের ভার খিলাফ চলাফেরা করো না, নামাজ পড়ো, রোজা রাখো, শরিয়াতের বিধান মেনে চলো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। নবী আমার ইয়াদ দিতে গিয়ে, ইয়াদের কথা বলতে গিয়ে, নবী আমার টুপির আর, জামার আর, কলেমার আর, নামাজের আর, রোজার আর দিতে গিয়ে, শরিয়াতের আর দিতে গিয়ে আজকে মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, চাহারাটা ক্ষত বিক্ষত হয়েছে, ঠিক নেবে ঠিক। তাহলে সেই নবী পাকের উম্মত বলে দাবি করলাম, তাহলে সেই নবী পাকের সুন্নাত আমার আপনার মধ্যে আছে কটা বলুন, আমার আপনার মধ্যে আছে কটা, তাই সকলকে বলছি ভাই, ওই নামে উম্মতে মুহাম্মাদি কাজে কিন্তু নেই, বেকার, লাভ হবে না ভাই, লাভ হবে না, আজকে নবী পাক মার খেয়েছেন কাদের জন্য, আমাদের জন্য, ঠিক না বেটি, আমাদের জন্য, আর আমরা কি মার খাইনি ভাই, এই জোরে বলেন না, আপনারা মার খেয়েছেন না খাননি, হ্যাঁ মার খেয়েছেন, মেরেছেন কাদের জন্য গো, হ্যাঁ মমতা ব্যানার্জি, বুদ্ধদেব, সোনিয়া গান্ধী, নরেন্দ্র মোদীর জন্য, ঠিক না ভাই ঠিক, এই তো পাখানা চলে যান না, হ্যাঁ দুটো গোষ্ঠী লেগে আছে, নজরবন্দি করে দিয়েছে, ঠিক না ভাই ঠিক, ঘর থেকে বেরোতে দেয়নি, ওষুধ কিনতে যাবে যেতে পারছে না, বাজারে করতে যাবে যেতে পারছে না, ঠিক না ভাই ঠিক, থাকি না বলেন, কিন্তু শরিয়াতের জন্য কি করলেন,
বলে আজকে সমস্ত নেতাদের জন্য মার খেলেন, মারলেন কাকে? কালমা পায়নি ওয়ালাকে, ইমানদারকে, শরিয়ত ওয়ালাকে, যাদের জন্য নবী পাক কেঁদেছেন, কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, তাদেরকে মারলেন, তাদেরকে মার্ডার করলেন, শরিয়তের জন্য কি করলেন বলুন? আপনার পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে জুয়ার আড্ডা বসে গেছে, মুসলমান ঘরে ছেলে, কলেমার ঘরে ছেলে মদ কে মাতলামি করছে, গ্যাঁজা কে মাতলামি করছে, সুদের কারবার করছে, পাড়ায় পাড়ায় বউ আপনার বন্ধক ব্যাংক ঢুকে গেছে, পাড়ায় পাড়ায় আপনার মহিলা সমিতি ঢুকে গেছে। আজকে পাড়ায় পাড়ায় মুসলমান ঘরে ছেলে, কলেমার ঘরে ছেলে বাপ মাকে খেতে দেয় না, বাপ মায়ের হক আদা করে না। এই মুসলমান ছেলে মেয়ের বিয়ের পণের টাকা নেওয়া দেওয়া করছে, ঠিক না ঠিক? প্রতিবাদ করেছে, প্রতিবাদ করেছেন? এই শরিয়তের বিধান মেনে চল, মদ খাবি না, গাঁজা খাবি না, নামাজ পড়, বাপ মায়ের হক আদা কর, জুয়ার আড্ডা করবি না, ঠ্যাং ভেঙে ফেলবো, হাত ভেঙে ফেলবো, পা গুঁড়ো করে ঘরে ফেলে রেখে দেবো, বলেছেন ভাই? বলেছেন? এই বন্দুক নিয়ে হাজির, লাঠি নিয়ে হাজির, তরোয়াল নিয়ে হাজির, আমার পার্টিকে যেন ভোটটা দিয়ে হয় না, ঠ্যাং ভেঙে ফেলবো, গ্রাম ছাড়া করে দেবো, নজরবন্দি করে দেবো, ঠিক না ঠিক? হুঙ্কার দিয়েছেন দুনিয়ার জন্য, দুনিয়ার নেতার জন্য, কিন্তু নবী পাকের জন্য না, ঠিক না বেটি? আমার নজরে মমতা ব্যানার্জি বলেন, বুদ্ধদেব বলেন, সোনিয়া গান্ধী বলেন, আর নরেন্দ্র মোদী বলেন, এরা নেতা নয় ভাই। যত নেতা আছে, যত নেতা আজকে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, এরা আমার নজরে নেতা নয়, এরা শোষক। আমাকে আপনাকে চুষে নিয়েছে, চুষে নিচ্ছে। এই আজকের কথা বলছি, গত কালকের কথা বলছি ভাই, আজ পর্যন্ত আমার ঘুম হয়নি, মাগরিবের আগে এক ঘন্টা মতো ঘুমিয়েছি ভাই, বাস্তব কথা বলছি। আমার সাথে আরও আছে, জিজ্ঞাসা করে দেখুন, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেখুন, ঘুমায়নি কাল থেকে, কালকে রাত থেকে, রাত 8টা থেকে ফোন আসা শুরু হয়েছে, সারাটা রাত দিন ওয়াচ করছি, প্রেশার, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। কেন? বাঁকুড়া নাম শুনেছেন ভাই? ওরা পুনিশল বলে গ্রাম আছে, পুনিশল, ওখানে একটা পুলিশ ভাঁড়ি আছে, যে গ্রামটা মুসলমান বসবাস করে, এখানে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মুসলিম গ্রাম, 90 থেকে 1 লক্ষ মুসলিম ঘর আছে, একটাই গ্রাম, বিরাট গ্রাম। তা ওখানে গতকাল থানায় একটা আলোচনা হয়, স্বামী স্ত্রী একটা অশান্তি হয়েছিল, স্বামী নাকি স্ত্রীকে গালাগালি দিয়েছে, স্ত্রী থানায় বিচার দিয়েছে। তা ওই সময় থানায় গিয়ে মীমাংসা করতে গেছে, তখন ছেলে বলছে আমি গালাগালি দিইনি, স্ত্রী বলছে না আমাকে দিয়েছে। তা ওই সময় স্বামী বলেছে যে আমি কোরআন মাথায় নিয়ে বলবো, আমি গালাগালি দিইনি। তখন ওই থানার ছোটবাবু ছিল, ওই জানোয়ার, বিজেপির দালাল, বিজেপির চামচা, ও বলেছে, মানে দাঙ্গাবাজ আজকে পুলিশে ঢুকে আছে, সরকারের খাচ্ছে, আর দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে, এরকম ভাই শুরু হয়ে গেছে চারিদিকে। দাঙ্গাবাজ বলছে, এই মানে কি বলবো, মানে আমি তো অন্যভাবে বলছি না, মানে ওরা ভাষা খারাপ বলেছে, আমি চুলের কথা বলছি, তোদের অমুক কোনার কথা ছেড়ে দে, পিচ্ছাপ করে দিই, আর বাজে বাজে ভাষা বলেছে ভাই। সঙ্গে সঙ্গে এলাকার লোক খেপে গেছে, মারপিট, পুলিশকে মেরে, পুলিশ পাবলিককে মেরেছে, এই নিয়ে এখন সারা রাত কালকে মানুষ ঘুমাতে পারেনি, বুঝতে পেরেছেন? এলাকায় খুবই অবস্থা খারাপ। তো সকলকে বলছি ভাই, খুব সাবধান, দুনিয়াদারি ছেড়ে দিন, আখিরাতের কথা ভাবুন, আখিরাতের কথা ভাবুন, তবেই কামিয়াবি, তবেই লাভ। এরা নেতা নয়, নেতা চলে গেছে, নেতা চলে গেছে, আমরা নেতার মতো নেতাকে হারিয়েছি, এরা শোষক, এরা শোষক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশে গভর্নরকে ডেকেছেন, এই গভর্নর দিকে এসো। তিনার বাড়িতে আসলেন, মেহমানদারি করার জন্য শুকনো রুটি আর জয়তুনের তেল দিয়েছেন, কাকে দিয়েছেন ভাই? শাম দেশে গভর্নরকে শুকনো রুটি আর জয়তুনের তেল। শাম দেশে গভর্নর হাসছে, ভাই ওমর শুধু এই এই খাবো, শুকনো, একটু গোস্ত হলে ভালো হতো না? হযরত ওমর ফারুক ফরমাতেন, হ্যাঁ আমি শুনেছি আপনি নাকি প্রতিটা ওয়াক্তে গোস্ত খাচ্ছেন, সত্য না মিথ্যা? হ্যাঁ সত্যি কথা তো।
আল্লাহ আমাকে দিয়েছে, আমি খাবো না। হযরত উমর ফারুক ফরমাচ্ছেন, ভাই আপনার দেশের জনগণ কি পুঁতি রক্তগ্রস্ত খায়? তারা কেন খেতে যাবে? তারা পাবে কোথা খাবে পুঁতি রক্তগ্রস্ত? তারা পাবে কোথা? আপনার দেশের জনগণ, আপনি দেশের প্রতিনিধি, দেশের নেতা, দেশের সরদার, আপনি খাচ্ছেন, তারা তো খায়নি, তাহলে খাচ্ছেন কি করে? আমি উমার, আমি আজ পর্যন্ত গোশত খাইনি, কখনো রুটি, কখনো জৈতুনের তেল, কখনো খুরমা খেয়ে আমি উমার সারা দিন রাত কাটিয়েছি। আমি উমার ওই দিনে গোশত খাবো যেই দিন আমার দেশের জনগণ গোশত খেতে পারবে। জোরে বলবেন না, তাহলে এবারে বলেন ভাই, এই নেতার পক্ষে আসার প্রয়োজন আছে না নেই গো? হ্যাঁ জোরে বলেন। তাহলে আজ আমরা দুনিয়া দুনিয়া করছি ভাই, ছেড়ে দেন, লাভ নেই। আজকে এতগুলো নেতা বলেছে যে ওদেরকে মারিস না, ওদের ঠ্যাং ভাঙিস না, ওদের হাত ভাঙিস না, আমাকে মার, আমার হাত ভাঙ, আমার ঠ্যাং ভাঙ বলেছে ভাই। হ্যাঁ জোরে বলেন, বলেছে ওদের জানা যন্ত্রণা আমাকে দে, ওদেরকে দিস না বলেছে, বলেনি। কিন্তু নবী পাক মৃত্যুর বিছানায় সজ্জিত অবস্থায় বলছেন যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা মালাকুল মওত, ওদের জ্বালা যন্ত্রণা আমাকে দাও, ওদের ব্যথা বেদনা আমাকে দাও, ওদেরকে কষ্ট দিও না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তার সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম থাকতে পারলেন না, থাকতে পারলেন না, ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যান। আল্লাহ আপনার রাসূল, আপনার হাবিব এই কথা বলছে। আল্লাহ কি বলছে গো? সংক্ষেপে বলছে, বোঝার চেষ্টা করবেন, কি বলছে গো? আপনার রাসূল বলছে, আপনার হাবিব বলছে যে আপনার উম্মাত, উম্মাতিদের যতক্ষণ না মৃত্যুর আজাব, মৃত্যুর কষ্ট আপনার রাসূলের সিনার উপরে চাপানো হচ্ছে, তেনার রুহুটা নিয়ে যাবে না। কি বললি? আমার রাসূল কাঁদছে, আমার হাবিব কাঁদছে, আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে দিদার করার জন্য অপেক্ষা করছি, ইন্তজার করছি, কাঁদছে, দেরি করো না, আমার রাসূলের কাছে চলে যাও। ও আমার ভাইজানেরা, ও জন যুবকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় ওই আল্লাহ পাক ফরমাচ্ছেন, এ আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, ক্ষমতার ক্ষমতা দেরি করো না, আমার রাসূলের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার রাসূলকে উম্মাত, উম্মাতি বলে কানতে নিষেধ করে দাও। আমি আল্লাহ পাক আজকে আমার রাসূলের উম্মাতের জন্য, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাত, উম্মাতিদের জন্য, আমি আল্লাহ পাক আজকে আমি কসম কে ওয়াদা করেছি, হে মালাইকা ফেরেশতা জিবরাইল, আমার রাসূলকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার জাত পাকের কসম করে বলছি, আমি আল্লাহ পাক আমি ওয়াদা করে ঘোষণা দিয়ে দিলাম, আমার হাবিবের গুনাহগার উম্মাত, উম্মাতি গুনেরা মৃত্যুর আগে মরণের আগে যে আমার হাবিবকে মুখাতবত করে, যে আমার হাবিবকে প্যার করে একবার দুরূদ শরীফে তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক তাদের মৃত্যুর সময়টা, জাকান্তের সময়টা, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে জামিনদার হয়ে গেলাম। চলে হবে না, না দেখবে ভাই। তাহলে এবারে বলেন, আমার আল্লাহ পাক ওয়াদা করলেন, কসম খেলেন, কার পক্ষে গো? জোরে বলবেন, নবী পাকের পক্ষে, দুরূদ শরীফের পক্ষে গিয়ে, ঠিক না? ঠিক কিনা বলেন? আর আজ ঘুটে করুনোর বেটা মক্কা থেকে বসেছে, বলে চলবে না। তাই সকলকে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন, তবেই কিন্তু নাজাত, তবেই লাভ। আবু জেগেল কলেমার পক্ষে, দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে গো? জোরে বলেন না, বিপক্ষে। আর আজকে যারা ভণ্ড, যারা বেরিয়েছে, হ্যাঁ মা বাপেরকে খেতে দেয় না গো, তদন্ত নিয়ে দেখুন, মায়ের পাতে ভাত দেয় না, বাপের পাতে ভাত দেয় না, আজকে বড় বড় ফতোয়া যাচ্ছে, ঠিক না বেটি? বড় বড় কথা, শরিয়াতের কথা, এটা করতে হবে, ওটা ওটা করতে হবে, আর নিজের বেলায় ফাঁকা, বাপ মায়ের হক আদা করে না। বুঝতে পেরেছেন? তা সকলকে বলছি, মজবুত হন। তাহলে এবারে বলেন, আবু জেগেল কলেমার বিপক্ষে আর আমার আল্লাহ পাক কার পক্ষে কসম খেলেন? কলেমার পক্ষে, দুরূদ শরীফের পক্ষে, নবী পাকের পক্ষে। তাহলে আমি আপনি আল্লাহ পাকের বান্দা উম্মতে মুহাম্মাদি কার পক্ষে যাব? আজরে বলবেন,
নবী পাকের পক্ষে গিয়ে আমরা দরুদ শরীফ তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে। সকলে নবী পাককে ভালোবেসে মুহাম্মদের সাথে একসঙ্গে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা হামি জান দিল সে প্যারা মুহাম্মদ মুহাম্মদ কি গম গয়ে হামারা মুহাম্মদ হামি জান দিল সে প্যারা মুহাম্মদ মুহাম্মদ কি গম গয়ে হামারা মুহাম্মদ জো আঁখো মে আয়ে থে গে কবো তক রখে গা এ পর্দা হামারা তুম করা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা পয়গম্বরো করো জাগা দিখা দে খুদায়া দারে মুদাদ সে মিলা দে খুদায়া পয়গম্বরো করো জাগা দিখা দে খুদায়া দারে মুদাদ সে মিলা দে খুদায়া সারা বে মুগাবা পিলা দে খুদায়া পয়গম্বরো করো জা দেখা দে খুদায়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকলে আমার সুখ সুখ চাওয়াজ আল্লাহ পাকে রাখাম তারই প্রশংসা করুন। কারণ আজকে আমরা দুনিয়াদারি করছি ঠিক কথা, কিন্তু এর মাঝেও দুজনকে খুশি করার জন্য পাগল, এক নাম্বার আল্লাহ পাক, দ্বিতীয় নাম্বার নবী পাক, ঠিক না বেটি? যে এই যে আল্লাহ পাক আর নবী পাক এই দুজন যদি আজকে আমার আপনার উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান, পৃথিবীর যত বড় পাওয়ার ক্ষমতা আমার আপনার সামনে বাধা হয়ে আসুক না কেন, টিকবে ভাই? এই জোরে বলেন টিকবে? টিকবে না। আল্লাহকে রাজি করুন, আল্লাহ রাসূলকে রাজি করুন, তবেই তো কামিয়াবি, তবেই তো লাভ। আর রাজি করবোটা কি করে ভাই, রাজি করব কি করে? এই গত পরশু দিনের কথা বলছি, 6 ডিসেম্বর পরশু দিন গেল তো, 6 ডিসেম্বর কালা দিবস পালন করেছিল বাংলার মুসলমানেরা, ভারতের মুসলমানেরা। আপনারা করেছিলেন ভাই? এজোরে বলেন না, করেননি? ওই 6 ডিসেম্বর কি হয়েছিল ভাই? বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল, তাই তো নাকি? বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল, তাই তো? আপনারা প্রতিবাদ করেছিলেন? জোরে বলেন, হ্যাঁ ইয়া না বলেন ভাই, প্রতিবাদ করেছেন, গিয়েছিলেন, কি লাভটা পেয়েছেন ভাই? মসজিদ তৈরি হয়ে গেছে, হ্যাঁ কটা খুঁটি পুঁতলেন, কটা ইট পুঁতলেন ভাই, গিয়ে কি লাভটা পেলেন? আজকে কলকাতায় রাজপথ অবরোধ করলেন, জেলায় জেলায় মিছিল করলেন, কিন্তু মুসলমান যত মুসলমান কত সবাই বেরিয়েছে প্রতিবাদে নেমেছে, কজন নামাজি জানেন ভাই বলতে পারেন? যতজন গিয়েছিল 75% বেনামাজি ছিল, ঠিক না ঠিক? আজকে লজ্জা করা দরকার। আপনার গিরামের মসজিদ কাঁদছে, গিরামের মসজিদ কাঁদছে, মাদ্রাসা কাঁদছে, আজকে নামাজ পড়তে গেলেন না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি, ঠিক না বেঠিক? একই না বলেন? আজ কোথায় বাপরি মসজিদ শহীদ করে দেওয়া হয়েছে, বাংলার মুসলমান প্রতিবাদে নেমে গেছে, প্রতিবাদ করতে শুরু করেছে। এর আগে প্রতিবাদ করুন আপনার গ্রামের মানুষদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদেরকে কালো পতাকা দেখান যে নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে ভিড় করো, ঠিক না বেঠিক?
নামাজ নেই, রোজা নেই, শরিয়াতের বিধান মানা নাই, আর হাতে বছরে একবার 6ই ডিসেম্বর কালো পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, ব্যাস কুল্লু খালাস, জান্নাত পেয়ে যাব, অত সহজ? প্রতিবাদ করবে, কারা করবে? নামাজি, রোজাদার, ইমানদার, আল্লাহওয়ালারা করবে, ঠিক না? বেঠিক, মুমিন মুসলমানরা করবে। প্রতিবাদ করুন, করার মতো করুন, আল্লাহর হয়ে করুন, নবী পাকের হয়ে করুন, নামাজি হয়ে করুন, তবেই তো কাজে লাগবে, ঠিক না? বেঠিক, হ্যাঁ কি না বলেন? আজ কি ব্যাপার বুঝতে পারছি না, কি বলছো দেখি, কিছু হয়েছে নাকি গো? হ্যাঁ কি ব্যাপার? তো ভাই সাহেব বোঝার চেষ্টা করবেন, কি যেন বলছিলাম বলেন তো, খেলে হয়ে গেছে, আসলে একটুখানি মেমোরি তো চারিদিকে ঘুরছে। মসজিদ কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে অশুনছেন, ট্রাই করে দেখলাম দেহ এখানে, মন পাখিটা কোথায়, বুঝতে পেরেছেন? ব্রেক ঠিক আছে তো নাকি ফেল হয়ে গেল? ট্রাই করে দেখলাম। তো ভাই সাহেব প্রতিবাদ করুন, আল্লাহর হয়ে করুন, প্রতিবাদের মতো প্রতিবাদ করুন। ওই বছরে একদিন কালো পতাকা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করলাম, ঠান্ডা হয়ে গেল, তো প্রতিবাদ করে লাভ হবে ভাই? জোরে বলেন না, লাভ হবে। প্রতিবাদ করুন, অনশনে বসে যান, এক মাস দু মাস, এক বছর দু বছর অনশনে বসে যান, খাবো না মরে যাব, বাবরি মসজিদ আমাদের চাই, ঠিক না? ঠিক, হ্যাঁ কি না বলেন? প্রতিবাদের মতো প্রতিবাদ করুন, আর প্রতিবাদ এদের বিরুদ্ধে করে লাভ নেই, প্রতিবাদ করুন আমার আল্লাহ পাকের পক্ষে গিয়ে, নবী পাকের পক্ষে গিয়ে প্রতিবাদ করুন, আল্লাহর হয়ে যান, আল্লাহ নবীর হয়ে যান। এই মুসলমান, আমার আল্লাহ পাক নবী পাক আপনার হয়ে যাবেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবে, ঘরের কোণে বসে বসে কাঁদবেন যে আল্লাহ, আল্লাহ পাক, আজকে আমি গরিব বলে, আজকে আমি অসহায় বলে কি আল্লাহ আপনার পবিত্র ঘরে কাবাকে দেখতে পাবো না? এই মুসলমান, যখন আপনি আল্লাহর হয়ে কাঁদবেন, আমার আল্লাহ আপনার হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না, স্বয়ং আমার আল্লাহ পাক ঘোষণা করবেন, এই কাবা দেরি করিস না, আমার বান্দা আব্দুল জব্বার, আমার বান্দা আব্দুল খালেক, আমার বান্দি রাইহানা, আমার বান্দি ফাতেমা কাঁদছে কাবা তোকে দেখার জন্য, এখনই মক্কার জমিন থেকে উঠে গিয়ে আব্দুল জব্বার, আব্দুল সত্তারের বাড়িতে, রাইহানার বাড়িতে তাদের সম্মুখে গিয়ে হাজির হয়ে যাও, বুঝতে পেরেছো? আল্লাহর হয়ে যান, প্রতিবাদ করুন, কাঁদুন, তাকাজ্জুদের নামাজটা পড়ে, নামাজ পড়ে কাঁদুন, আল্লাহ আল্লাহ আপনার ঘর শহীদ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ চিনা, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আজকে ইবাদত বন্দেগি করে আল্লাহ আপনার হয়েছে, আপনার কাছে ভিক্ষা চাইছে, দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে ভিক্ষা চাইনি, দুনিয়ার কোন কোর্টের কাছে বিচার দেইনি, আল্লাহ আপনার কাছে বিচার দিয়েছে, আল্লাহ আপনার কাছে বিচার চাইছে, আপনার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ ওই বাবরি মসজিদ শহীদ হয়েছে, ওই জায়গায় দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি করে দেন। যখন আপনি আল্লাহর হয়ে কাঁদবেন, যখন আপনি নিজেকে পরিবর্তন করে কাঁদবেন, এই মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার চোখের পানি জমিনে পড়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ পাক দ্বিতীয় বাবরি মসজিদ দান করিয়ে দেবেন। প্রতিবাদ করুন, আল্লাহর হয়ে করো, সারা জীবন মদ খেয়ে গেঁজা খেয়ে কাটিয়ে দিলে একদিন ঠান্ডা ধরে জান্নাত পেয়ে গেল নাকি গো? হ্যাঁ কি না বলেন? এই সাগে তা সকলকে বলছি, এখনো সময় আছে, সারা জীবন নবী পাকের নাম গন্ধ নেই, নবী পাকের সুন্নত পালন করা নেই, আরে রবিউল আউয়াল মাসে 12 তারিখে এমন পতাকা নিয়ে উড়াবে যেন মনে হবে বিরাট ভক্ত, ঠিক না? বেঠিক, হ্যাঁ কি না বলেন? তা সকলকে বলছি ভাই সাহেব, এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর হয়ে যান, আল্লাহ নবীর হয়ে যান, আল্লাহকে রাজি করুন, নবী পাককে রাজি করুন, তবেই কিন্তু কামিয়াবি, তা না হলে সব শেষ, সব বেকার। ওই নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে।
তাই আজকে আমরা বসেছি আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, খুশি করার জন্য। তাই সকলে আল্লাহ পাকের তারিফ হাম প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চাবাজ করুন। হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মা ও বোনেরা বহু দূর দূরান্ত থেকে আগত নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ রাবায়দিষ্ট আব্বা জানেরা জোয়ান যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়া জান্নাতের বাগানে খাদেম আমার যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটির মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নিয়ে বছর দরজামানে আ ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী বিলাদের শরীফ বিশ্ব দিবস আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগানে হাজির হয়েছে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ নবী পাকের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। আমি নতুন জানি না কিভাবে আলাপ আলোচনা করলে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমল করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ দু একটা কথাবার্তা বলে দোয়া নিয়ে বিদায় নেবো। ভাই সাহেব তবে আজ নতুন এসেছি ভাই, তবে আমার মনে হয় আজকের দিনে বর্তমান দিনে এই কতুলপুর কাজীপাড়ার মুসলমানদের ওয়াজ নসিহত শোনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনাদের মনে কি হয় ভাই, আছে না নেই গো? এই জোরে বলেন না, আছে? ঠিক বলছেন, কতজন বলছেন আছে? একটু কষ্ট দিচ্ছি, আমার সঙ্গে হাত উঁচা করেন তো, মাশাআল্লাহ হাত না দিয়ে দেন। কতজন মিথ্যা কথা বললেন ভাই, কতজন মিথ্যা কথা বললেন গো? সবাই সত্য বলেছেন? এই জোরে বলেন না, ঠিক বলেছেন, ভুল বললেন? কি জানার প্রয়োজন আছে আপনাদের বলেন? কি জানা নাই? কি জানার জন্য আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে বলুন? কি জানার জন্য? নামাজ না পড়লে কি হয়? রোজা না রাখলে কি হয়? হজ না করলে কি হয়? জাকাত ফিতর আদা না করলে কি হয়? মদ খেলে, গাঁজা খেলে, তারি খেলে, সুদ খেলে, হারাম খেলে, ছেলে মেয়ের বিয়ের পুনের টাকা নেওয়া দেওয়া করলে, দাড়ি পাল্লার মাল কম বেশি করলে, বাপ মায়ের হক আদা না করলে, মিথ্যা কথা বললে, চুরি করলে, এতিম মিসকিনের মাল মেরে খেলে, ঝেড়ে খেলে, অসহায়ের মাল ঝেড়ে খেলে, চুরি করে খেলে, ডাকাতি করে খেলে, শরিয়তের বার খিলাফ চলাফেরা করলে, ইত্যাদি ইত্যাদি। ভাই সাহেব জানি না, আপনি একটু ব্যাখ্যা করে বলেন। জানি না বাড়ি কেউ আছেন ভাই? জোরে বলেন, জোরে বলেন, জানি না বাড়ি কেউ আছেন? হ্যাঁ জোরে বলছেন না কেন গো? আওয়াজ দিচ্ছেন না কেন? কি ব্যাপার হয়েছে গো? ও আচ্ছা আচ্ছা, সব দেখছি মানুষ আতঙ্ক আতঙ্ক পিছনে ভাবি দিক ওদিক করছে, বুঝতে পারছেন? একদিন আসছে
এই তো অবস্থা, টুটা ফাটা মানুষ, কিছু মনে করবেন না ভাই। আজকে আমি ফাঁকা মারে গোল দিয়ে যাচ্ছি, কিছু মনে মাথা নেবেন না। আজকে এসেছিলাম একটু কথা বলবো, মন খুলে আলাপ আলোচনা করব, কিন্তু আসার পরে মনটা আমার একদম ছোট্ট পারা হয়ে গেল। যে আমার যে মনে একটা স্পিরিট ছিল, যে একটা জোশ ছিল, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই অবস্থা দেখি। আর তারপরেও দেখছি মাঝে মাঝে আজকে করে আসছে, ইশারা করে ডাকছে, কি ব্যাপার বুঝতে পারছি না ভাই। বুঝলেন, একে তো ছোটা ফাটা মাতলিস, তারপরে আরো আতঙ্ক ভাব হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক ভাই, সাহেব যে কথা বলছিলাম, তা ভাই যান কি যেন বলছিলাম বলুন তো, কিরা কথা বলছিলাম না, হ্যাঁ জলসা কি যেন অজানা, এইখানেই ব্রেক ফেল হয়ে গেল গো। কি জানেন না, মিথ্যা কথা বললে, চুরি করলে, ডাকাতি করলে, শরিয়াতের বাড়ি খিলাফ চলাফেরা করলে, এইগুলো বলতে চাইছিলাম ভাই। তো ভাই যান, তাহলে এবারে বলেন কি জানেন না আপনারা, মিথ্যা কথা বললে কি হয় ভাই, মিথ্যা কথা বললে কি হয়, জোরে বলেন, গুনাহ হয়। আর কিছু হয় ভাই, আর কিছু হয়? জাবানটা 41 দিন, কোন কিতাবে লেখা হচ্ছে 40 দিন নাপাক হয়ে যাবে, কদিন জোরে বলেন, 40 দিন জাবানটা নাপাক হয়ে যাবে, হারাম খাদ্য, ছেলে মেয়ের বিয়ের পরে টাকা নেওয়া দেওয়া বলেন, সুদের কারবারে টাকা বলেন, দাড়ি পাল্লার মাল কম বেশি টাকা বলেন, এতিম মিসকিনের মাল আত্মসাত করে বলেন, ঝেড়ে খেয়ে মেরে খাওয়া, কেটে খাওয়া, চুরি করে ডাকাতি করে, ইত্যাদি ইত্যাদি হারাম খাদ্য, একটা দানা ভাত আহার করবেন, ইমান কি হবে ভাই, শরীরের গোস্ত গোস্ত খুনটা কি হবে ভাই, জোরে বলেন, হারাম হয়ে যাবে কদিন, 41 দিন। ওই খাদ্যটা, ওই খাবারটাকে যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে জেনে বুঝে গায়, সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তার মরা আর গাইরে কওমের মরা দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বুঝতে পেরেছেন? তাহলে এবারে বলেন, আমি আপনি জানি না কি, সব জেনে বুঝে না জানার ভান করে চলছি, ঠিক না মিটিং কর, সব জেনে বুঝে না জানার ভান করে চলছি, নাজাত পাবো ভাই, এই জোরে বলেন, জীবনে কিন্তু নাজাত মিলবে না। তাই সকলকে বলছি ভাই, এখনো সময় আছে, পরিবর্তনের মতো পরিবর্তন হন, তবেই কামিয়াবি, তবেই লাভ, নাহলে সব শেষ। আজকে এখানে ভাই কনকনে ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছেন ভাই, কিসের জন্য? আমার কমিটি ভাই তাবরকের ব্যবস্থা করে, তাবরকের জন্য না কিসের জন্য, জোরে বলেন না, হ্যাঁ দোয়ার জন্য, নিকির জন্য, জোরে বলেন, নিকি পাবেন আপনারা, আজকে আপনার দোয়া কবুল হবে, গ্যারান্টি দিতে পারবেন, আমাকে লিখে দিতে পারবেন যে হ্যাঁ ভাই সাহেব কবুল হবে, বলেন হবে? কারণ যে মুসলমান একটা মিথ্যা কথা বলে, যতক্ষণ না তওবা করছে আল্লাহ পাকের দরবারে, জানলে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি কোনোদিন মিথ্যা বলবো না, কোনোদিন মিথ্যা বলবো না, তওবা করছেন। কারণ মিথ্যা কথা বলার সেরকম তিন জায়গায় না চারে যায়জ, ক জায়গায়, ক জায়গায় গো, তিন জায়গায় না চারে যায়জ। এক নাম্বার করতে স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ওটাকে জুড়া লাগাবার জন্য নাচারে মিথ্যা বলা যায়। দ্বিতীয় নাম্বার, যুদ্ধের ময়দানে নাচারে মিথ্যা কথা বলা যায়। তৃতীয় নাম্বার, একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব অশান্তি ফেতনা আছে, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ভ্রাতৃত্ব ভালোবাসা বন্ধুত্ব পায়দা করানোর জন্য নাচারে মিথ্যা কথা বলা যায়। বাকি সমস্ত জায়গায় হারাম, জাবানটা নাপাক হয়ে যাবে, যতক্ষণ না তওবা করছেন, আল্লাহ রহমান রহিম দয়াময় দয়া করেন, তওবা কবুল করেন, তবেই আপনার নামাজ রোজা ইবাদত বান্দেগি তাসবিহ তেলাওয়াত কুরআন পাক তেলাওয়াত আমার আল্লাহ কবুল করবেন, তা নাহলে কোনোটাই কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। আজকে বলেন তো, আজকে দিনটা বাদ দিলাম, কে মিথ্যে কথা বলেননি, গতকাল থেকে একটা মাস পার হয়ে গেল, একটাও এতগুলো মুসলমান বসে আছেন বলতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব আমি মিথ্যে কথা বলিনি একটা মাস, হাত তুলে কেউ দেখাতে পারবেন যে হ্যাঁ ভাই সাহেব এই গতকাল থেকে একটা মাস একটাও মিথ্যা বলিনি, দেখাতে পারবেন হাত তুলে?
তাহলে এবারে বলেন ভাই, তাহলে একটা মাস আজকে ধরলাম 30 দিন, আজকে 31 দিন পড়ে গেলে দোয়া কবুল হবে? হ্যাঁ জোরে বলেন। আমার আপনার কুরআন পাক তেলাওয়াত, আমার আপনার তাসবিহ তেলাওয়াত, আমার আপনার জিকির আজকার কবুল হবে? আল্লাহকে আল্লাহ বলে ডাকবো কবুল হবে? হ্যাঁ জোরে বলেন। হবে না। তাই সকলকে বলছি, এখন সময় আছে পরিবর্তনের মতো পরিবর্তন হন, তবেই কামিয়াবি, তবেই লাভ। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের কথা। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন হুজরাখানায় করছেন, আরাম করছেন, তেনার কৌমের মানুষেরা গিয়ে ঘর ঘিরাও করে ফেলেছে। আয় নবী মূসা, কী হয়েছে গো তোমরা এখানে? আপনি আরামে ঘুমাচ্ছেন কেন? আমাদের খোঁজ খবর নিয়েছে, এখানে কী হয়েছে? আমাদের এলাকায় একটা মাস পার হয়ে গেল, পানি নেই, আল্লাহকে রহমত নেই, জমিটা ফেটে ফাঁকা হয়ে গেছে, একটু দোয়া চান, ফরিয়াদ করুন যেন আল্লাহ একটু পানি বর্ষণ করে, রহমত বর্ষণ করে। হযরত মূসা আলাইহিস সালাম বাইরে বেরিয়ে দেখেন সত্যিকারের জমিনটা ফেটে গেছে, কৌমের মানুষদের নিয়ে ফাঁকা ময়দানে হাজির হয়েছেন, দোয়া চাইছেন। কার দরবারে ভাই? আল্লাহ পাকের দরবারে। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জানাম্মা জানিরা, বুঝার চেষ্টা করো, এখন আর সময় আছে, নিজের একটু পরিবর্তন হন, আল্লাহর হয়ে যান, আল্লাহর নবীন হয়ে যান, আমার আল্লাহ পাক নবী পাক আপনাদের হয়ে যাবেন। ওই সময় আজ রাতে মূসা সাল্লাম তিনি থাকতে পারলেন না, আল্লাহ পাকের দরবারে শত 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 মুমিনদেরকে, শত শত উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি নবী মূসা আপনার দরবারে ফরিয়াদ করছি, আপনার দরবারে দোয়া চাইছি, আল্লাহ পাক আপনি একটু পানি বর্ষণ করুন, একটা মাস পার হয়ে গিয়েছে, আমাদের এলাকাতে আমাদের গ্রামে পানি না গাই, আল্লাহ জমিন ফেটে গিয়েছে, আমার মুসাল্লা পাক আমার উম্মাতেরা এরা চাষাবাদ করতে পারবে না, অনাহারে মারা যাবে, আল্লাহ আপনি পানি বর্ষণ শুরু করুন। আজি রাতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে যায়, সকাল থেকে দুপুর হয়ে যায়, আমার আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করতে করতে ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আল্লাহ পাক আমি নবী মূসা আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ আপনি পানি দিচ্ছেন না, রহমত বর্ষণ করছেন না, সকাল থেকে দুপুর হয়ে গেল, আল্লাহ পাক আমার কথা আপনি শুনলেন না, ইরা আমাকে নবী বলে মানবে না, ইরা আপনাকে আল্লাহ বলে মানবে না, আল্লাহ পাক আপনি একটু পানি বর্ষণ শুরু করে দেন, আল্লাহ পানি দেয়নি। কে দোয়া চাইছে গো? এই জোরে বলেন না, কে দোয়া চাইছে? এ আওয়াজ দেবেন, নবী মূসা আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছে পানির জন্য, দোয়া কবুল হচ্ছে না। মূসা আলাইহিস সালাম ফরমাচ্ছে, আল্লাহ পানি দিচ্ছেন না কেন? যদি পানি না হয় এরা আমাকে নেবি বলে মানবে না, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানবে না, আল্লাহ পানি দেন, আমার আল্লাহ পাক থাকতে পারে না, জিব্রাইল সাল্লামকে পাঠালেন, এই জিব্রাইল জি আল্লাহ নেবি মূসার কাছে চলে যাও, মূসাকে জানিয়ে দাও, মূসাকে শুনিয়ে দাও, কি আল্লাহ কি শোনাবো, মূসাকে জানাও মূসা সকাল থেকে দুপুর পর্যন্ত কেন, মূসা যদি সারাটা দিন রাত আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই ফরিয়াদ করে, আমি আল্লাহ দোয়া কবুল করব না, দোয়া কবুল করব না। ও আমার ভাই জানিরা, ও নওজোয়ানেরা বুঝার চেষ্টা করুন, ওই সময় আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিব্রাইল সাল্লাম ছুটে 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 চলে আসলেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, এ নবী মূসা, ও নবী মূসা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কেন, যদি আপনি উম্মতদেরকে নিয়ে এই বান্দাদেরকে নিয়ে সারাটা দিন রাত দোয়া চান, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন না। মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছি, আমি কি দোষ করলাম, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন না,
কারণটা কি আল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহ যদি পানি না দেন, এরা আমাকে নবী বলে মানবে না, আপনাকে আল্লাহ বলে মানবে না, আল্লাহ পানি চায়। আল্লাহ ও আমার ভাই জানিরা, ও নওজোয়ানেরা, ও আমার আব্বা জানা মা জানিরা, ওই সময় আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে বলছেন, ও নবী মূসা, ওরে নবী মূসা, খবরদার খবরদার, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো অন্যায় নাই, আমি আল্লাহ পাক আপনার উপর রাজি আছি, খুশি আছি। তবে নবী মূসা, আপনি যাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামে আমার দরবারে ফরিয়াদ করেছেন, আমার দরবারে দোয়া চাইছে পানির জন্য, রহমতের জন্য, ওরে নবী মূসা, ওই মাহফিলে আমার একটা বান্দা, আপনার একটা উম্মত বসে আছে, তারা মায়ের কাঁদা করে না, মায়ের সেবা করে না, মায়ের যত্ন করে না, মায়ের হুকুম পালন করে না, মাকে কষ্ট দেয়, মাকে ব্যথা দেয়, ও নবী মূসা ওই বান্দাটাকে তাড়িয়ে দেন, ওই বান্দাটাকে দূর করে দেন, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে তাড়িয়ে দিলে, ওই বান্দাটাকে দূর করে দিলে, মাহফিল থেকে বাগের করে দিলে, জিয়াম থেকে বাগের করে দিলে, আমি আল্লাহ পাক তবে আপনার দোয়াটা কবুল করব। কি বললেন আল্লাহ পাক? এই নবী মূসা মাহফিলে আয়োজন বসে আছে, মায়ের হওয়া কাদা করে না, মায়ের সেবা করে না, মায়ের যত্ন নেয় না, মার হুকুম পালন করে না, মাকে কষ্ট দেয়, ওকে তাড়িয়ে দেন, বাগির করে দেন, তবে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। বুঝতে পেরেছেন ভাই? আজকে আমাদের উপরে এত গজব, এত লানত কেন আসছে গো? কেন আসছে ভাই? আমাদেরই কর্মের ফল, ঠিক না? ঠিক কো, কাঠমুসল্লি ভুট্টা চোর, কাঠমুসল্লি ভুট্টা চোর, ঠিক মতো নামাজ পড়েনি, যদিও বা ঠিক মতো নামাজ পড়ে, হাজি হয়েছে, বাপ মায়ের মুখের দিকে তাকায় না, আছে না নেই গো? এই জোরে বলেন, গিরামে গিরামে বড় বড় মশলা দিয়ে বেড়ায়, বড় বড় ফতোয়া দিয়ে বেড়ায়, বাপ মায়ের হকটুকু আদা করে না, আছে না নেই গো? এই জোরে বলেন, আছে না নেই? তবে শুনে রাখেন, কাফের চিনা কিন্তু খুবই কঠিন, কাফের চিনা খুবই কঠিন, তবে জাগান নামে চিনা খুবই সহজ। যে সন্তান তার বাপ মায়ের, বাপ মাকে তিল পরিমাণে ব্যথা দিল, বাপ মা মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে ব্যাটাকে মাপ না করে কবরে চলে গেল, ওই ব্যাটার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তায় কোনো বাম্পার থাকবে না, মূলেই সোজা জাহান্নাম, কোনো বাম্পার একটু ঠুকরে ঠুকরে যাবে, দেরি হবে, তাও থাকবে না, একদম সোজা জাহান্নামে চলে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ পাকের পরে কার স্থান? জোরে বলেন না, কার গো? আল্লাহ পাকের পরে নবী পাকের স্থান, নবী পাকের পরে কার স্থান? একজনের নাম বলেন, কার? মায়ের। মায়ের পরে আবারও মা, মায়ের পরে আবারও মা, তারপরে পিতা আব্বাজান ওয়ালিদ, ঠিক না? ঠিক। তাহলে মায়ের স্থান কবার? তিনবার। নবী মূসা, ওকে তাড়িয়ে দাও, বাগির করে দাও, তবেই দোয়া কবুল করো। ভাই সাহেব, হযরতে মূসা আলাইহিস সালাম তাড়াচ্ছেন, কেউ উঠল না, কেউ উঠেনি, হঠাৎ বলতে 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 সন্ধ্যা হয়ে আসছে, আকাশে কালো মেঘ করং করং করে চলে আসলো, পানি বর্ষণ শুরু হয়ে গেল, পানি বর্ষণ শুরু হয়ে গেল। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিয়ে হুজরাখানে ঢুকে পড়ে, আল্লাহ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, মজাক করছেন, আল্লাহ মজাক করছেন, এরা আমাকে নবী বলে মানবে, আপনাকে আল্লাহ বলে মানবে? আল্লাহ ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও নাও জনিরা, ও আমার আব্বা জানা মা জানিরা, ওই সময় আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, ও নবী মূসা ক্ষমতা ক্ষমতার, আপনি চিন্তা করবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি যখন দুপুরবেলা শুরু করেছেন, কি আছো বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, মায়ের পা গাদা করো না, মায়ের সেবা করো না, মায়ের যত্ন নাও না, আজকে তোমার জন্য আমাদের এলাকায় আল্লাহ পাক রহমত বর্ষণ হয় না, আজকে আমি
নবী মুসা আমার দোয়াটা কবুল হয় না, এখনই বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে যা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, নবী মুসা রে ওই বান্দাটা বুঝে গিয়েছে, ওই বান্দাটা বুঝে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ওই বান্দাটা তওবাতুন নসুহা করে আমি আল্লাহ পাক আমার দরবারে ফরিয়াদ করে কান্দা আরম্ভ করেছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি ধরা খেয়ে গিয়েছি আপনার কাছে, বান্দার কাছে ধরা খেয়ে গেলে আমাকে তাড়িয়ে দেবে, গিরাম থেকে বাইরে করে দেবে, আমি মায়ের কথা গাদা করতে পারবো না, মায়ের সেবা করতে পারবো না, মায়ের যত্ন করতে পারবো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তওবা করেছি আপনি আমার তওবা কবুল করে নেন, আল্লাহ পাক আপনি পানি বর্ষণ শুরু করুন। আল্লাহ পাক বলেন আরে নবী মুসা ওই বান্দাটা তওবাতুন নসুহা করে এত কান্না কেঁদেছিল, আমি আল্লাহ পাক আমার জমিনটা ভিজে গিয়েছিল, ওরে নবী মুসা ওই সময় বান্দার কান্না দেখে আমি আল্লাহ পাক আমার জমিনটা সহ্য করতে পারে না, ওই বান্দার পক্ষে গিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে আরজি করতে আরম্ভ করে, আল্লাহ পাক আপনার এই বান্দাটা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেঁদেছে, চোখের পানি থেকে জমিনটা ভিজিয়ে ফেলেছে, আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করলেন না, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকবেন, সাক্ষী থাকবেন কাল কায়ামত মিদানে, এই বান্দার পক্ষে গিয়ে আমি সমস্ত বান্দাদেরকে বলবো, সকলকে জানিয়ে দেব এই বান্দাটা তওবা করে কেঁদেছে গে আল্লাহ পাক কান্না কবুল করেন না, আল্লাহ পাক বলেন ওরে নবী মুসা গা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুশি হয়ে গিয়ে জমিনকে সাক্ষী রেখে দিলাম, তুই সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ পাক এই বান্দার কান্না কবুল করে নিলাম, এই বান্দার তওবা কবুল করে নিলাম, এই বান্দাটা আর জীবনে কোনদিন ভুল কাজ করবে না, আর জীবনে অন্যায় কাজ করবে না, ওর দয়া আমার জমিন, আমি আল্লাহ পাক এই বান্দার পক্ষে গিয়ে এর সারা জীবনের জিন্দেগি গুনাহগুলিকে মাফ করে দিলাম, শুধু তাই নয় এই বান্দার পক্ষে গিয়ে আমি আল্লাহ পাক আমি খুশি হয়ে গিয়ে গিয়ে আমার মালাইকা ফেরেশতা মিকাইলকে হুকুম করে দিলাম, এই মিকাইল রেগে খবরদার খবরদার দেরি করিস না, তাড়াতাড়ি করে এক খণ্ড মেঘকে তাড়িয়ে নিয়ে গিয়ে ওই গিরাম পানি শুরু করে দাও, তাহলে চিন্তা করে দেখেন, তা সকলকে বলছি ভাই তওবা করার মতো করুন, পরিবর্তন হবার মতো হন তবেই লাভ, তা না হলে সব শেষ, ওই নামে তাল ঘুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ। যাই হোক ভাই সাহেব, ঠান্ডা অনেক লাগছে, মাঝে মাঝে হাওয়া চলছে, কি ঠিক নেবে কি আপনারা কষ্ট করছেন, আসেন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের দরবারে আদবের সাথে সম্মানের সাথে দুরুদ ও সালামে তো বাবা ঠিদিয়া নবী সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, যেহেতু আপনারা ওখানে দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি আল্লাহ পাকে মেহমান, নবী পাকে মেহমান, আপনাদের মেহমানদারি করার জন্য যার সমানতা আমাদের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে তাবারক খেয়ে বাড়িতে যাবেন, কি দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ।
জিব্রাইল ডাকে এনে বারে খুন গাব আসমান আনির দুয়া এসেছেন নবী ঈদ সাদর করিবেন আল্লাহ আর রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমার নবীর পিতা আমার নবীর রজাবা সুনাম মাশাআল্লাহ হাজিরানে মাজলিস আমার বয়সী আব্বা জানেরা জোয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আপনারা সবাই শ্রবণ করছেন আমার আব্বা জান ভাইদের অনেক আশা ছিল জান্নাতের বাগানে আসবেন বসবেন কিন্তু শরীরটা অসুস্থ আসতে পারেননি বিছানায় শুয়ে আছে পড়ে আছে মাইকের আওয়াজ শুনছেন সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি আপনার সকলে বিসমিল্লাহ শরীফের সাথে তিনবার সূরা ফাতিহা শরীফ দশ বার সূরা ইখলাস শরীফ এগারো বার দরুদ শরীফ তেলাওয়াত করেন ইসালি সাবাব সবার সাথে করা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন রাসূলাদি আল্লাহ পাকের দরবারে আমাদের গুনাহ মাফের জন্য ফরিয়াদ করা হবে দোয়া চাওয়া হবে সকলে তেলাওয়াত করেন বিদায় নিবার আগে একটু সতর্ক করে যাচ্ছে আমি যে বললাম যখন দোয়া চাইবো সামনে সামনে বসে সামনে বসে হাতে আমি যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনা রাসূলা দিয়ে আমাদের গুনাহ মাফের জন্য ফরিয়াদ করব এটা জায়েজ না না জায়েজ নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়াটা জায়েজ না না জায়েজ জোরে বলবেন তবে আজকে একটু ফেতনাবাদ বেরিয়েছে কি বলে জোরে বলেন না কি বলে গো না জায়েজ বলে এই মুনাফিকের আবারও বলে যে নামাজে নামাজের অবস্থায় যদি নবী পাকের নাম মনে এসে যায় নামাজ নষ্ট হয়ে যাবে যদি পশু পক্ষীর নাম এসে যায় মনে তা নামাজ হয়ে যাবে জোরে বলুন না উজুবিল্লাহ ভাইসা আগে এরা বলে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া না যায় তাই যদি হয় এই মুসলমান তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করে গেছে কার কথা বলছি গো জোরে বলেন কার কথা আদি পিতা আদম আলাইহিস সালাম
তারা তিনি ভুল করে গেছেন, ঠিক না? ঠিক। এবং ইরা বাপকে অস্বীকার করলো, বাপকে অস্বীকার করলো, আমাদের আদি পিতাকে অস্বীকার করলো এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে অস্বীকার করলো। তাহলে ইরা কোন সন্তান, সুপুত না কুপুত? এজন্য বলেন, যারা নিজের বাপ মাকে বলে, নিজের বাপ মাকে বলে উল্টো পাল্টা কথা, গালাগালি দেয় যে জন্মে ঠিক নেই, তাহলে তার জন্মে কি ভালো আছে ভাই? এই জোরে বলেন না, তাহলে তার জন্মে কি ভালো রইলো ভাই? বাপ মাকে বলছে তোমার জন্মে ঠিক নেই, কেন? তোমাদের বিয়ে হয়েছে ইমামে আদম আবু হানিফা হুজুরের মাসলা মেনে, তাই কিনা? দেখুন, অনেকে লামাঝাবি আছেন, মাঝাব মানে না, আছে না নেই গো, এরা বলছে ফতোয়া দিচ্ছে যে আমরা ইমাম মানি না, যারা ইমাম মেনে, ইমামে আজম আবু হানিফা হুজুরকে মেনে, যারা মাসলা মেনে যারা বিয়ে করেছে, কারোর বিয়ে হয়নি, তাহলে এদের বিয়ে যখন হলো না, তাহলে জেনা হলো, ঠিক না? ঠিক, তাহলে জেনা করেছে, তাহলে এ বেটা পরিচয় দিচ্ছে আমি জেনা করে বেটা, ঠিক না? ঠিক, ঠিক না? বলে আর ই বলছে যে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে, সবার তেলাওয়াত করে, এই ওসিলা দিয়েছেন আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, কারণ তিনি এত পরিমাণে কেঁদেছেন, মাসের পর মাস, বছরের পর বছর কিতাবের মধ্যে পাওয়া যায়, কেঁদে 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 চোখের সাইডটা ঘা হয়ে গেছে, হাড় হাড্ডি বেরিয়ে পড়েছে, দোয়া চাইছেন আল্লাহ ফরিয়াদ কবুল করেন, দোয়া কবুল করেন, আল্লাহ ভুল করেছি আল্লাহ, হঠাৎ মনে পড়ে গেছে আদম আলাইহিস সালামের, যে আজকে আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাকে সমস্ত রূহ, রূহের সাথে আমার মোলাকাত করিয়েছিলেন, পরিচয় ঘটিয়েছিলেন, তার রূহের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদের পরিচয় ঘটিয়েছিলেন, এর মধ্যে একটা রূহ ছিল নূর, একটা রূহ ছিল নূর, জ্যোতি। তা আল্লাহ পাক বলেছিলেন ওই জ্যোতিটা হচ্ছে, নূরটা হচ্ছে আমি আল্লাহ, আমার আখিরি জামানার পয়গম্বর, এটা হচ্ছে আমার বন্ধু, এটা আমার দোস্ত, আখিরি জামানার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে পড়ে গেছে আমি আদম দেখেছি তো আল্লাহ পাকের আরশে আজিমের উপরে লেখা আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ পরে, আমি আদম, আমার আখিরি জামানার বেটা, ওই নূর ওয়ালা নূর, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সঙ্গে সঙ্গে ফরিয়াদ করছেন আল্লাহ আমি আদম, আমি পিতা, আমার বেটার ওসিলা দিয়ে দোয়া চাইছি আল্লাহ, যেই বেটার নামটা আল্লাহ আপনার নামের পাশে স্থান পেয়েছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাইছি আল্লাহ, আমি পিতা, আমি আদম, আমার দোয়াটা কবুল করে নেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়েছিলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। সকলকে বলছে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, দোয়া চাইবেন, এরা বহুত কিছু বলবে ভাই, বহুত কিছু বলবে। এক জায়গায় আল্লাহ পাক বলছেন নবী আমার বাসার, নবী পাক বলছেন আনা বাসার মিসলু, তোমাদের মতো মানুষ, ঠিক না? ঠিক, তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ পাক অপর জায়গায় বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবু মুবিন, আমি আল্লাহ আমার তরফ থেকে পাঠানো হয়েছে কিতাব এবং নূর। নূর বলতে কাকে বোঝানো হয়েছে ভাই? কাকে গো? নবী পাককে বোঝানো হয়েছে, ঠিক না? ঠিক, এক এক জায়গায় এক এক রকম। আল্লাহ পাক একবার বললেন এই আমার রাসূল যেখানে কাফের মুশরিক দেখতে পাবেন কতল করে দেন, কতল করে দেন। আবার দ্বিতীয়বার আল্লাহ পাক বলেন না লাকুম দীনুকুম আলিয়া দিন, তাহলে আপনি কোনটা মানবেন কোনটা ছাড়বেন, বলে কোনটা মানবেন? নবী পাক সাহাবার বাড়ি দাওয়াতে গেলেন, সাহাবা খাবার দিচ্ছেন আর সাহাবারা বসে আছেন খাওয়া দাওয়া করবেন বলে, একটু একটু করে খাবার নিচ্ছেন নবী পাক, নিজের প্লেটে রাখছেন, বাকিরা ছেড়ে দিলেন, সাহাবারা ভাগ বড়রা করে খাচ্ছে, আস্তে আস্তে হঠাৎ দিয়েছেন গোসাপ, গোসাপ বোঝেন ভাই? গোসাপ বোঝেন? আজ বলে বলেন ওই গোসাপ রান্না করে নিয়ে এসছেন, হাত দিলেন না, দেখলেন হাত দিলেন, সাহাবারা খাচ্ছেন নিষেধ করলেন না, সাহাবারা খাচ্ছেন নিষেধ করলেন না। তাহলে এবারে বলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন নবী পাক খাননি, আমরা খাবো না, ইমাম সাফি হুজুর বলছেন নবী পাক খাননি, কি হয়েছে? সাহাবা তো খেয়েছেন, আমরা খাবো, ঠিক না বেটি? তবে যারা বলে হাদিস আর কোরআন ছাড়া চলা যাবে না, ইজমা কিয়াস মানা চলবে না, তাদের কি ভাই দাওয়াত দিলাম গোসা ভালো করে রান্না করে খাবে, না খেলে মুড়ো ঝাঁটা রাখবেন, চেম্বারে ডুবিয়ে শুকনো করে রেখে দেবেন, কি খারাপ লাগছে নাকি? খেয়ে তবে যেতে হবে, সাহাবারা খেয়েছে খা, খাবি না মানে গলায় পা তুলে দিয়ে খাও, ঠিক না? ঠিক, তবে সবাইকে সতর্ক করছে,
সাবধান হয়ে যান, ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করুন, তবেই কামিল হবে, তবেই লাভ, তা না করলে সব শেষ। যাই হোক, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই অধম গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দিয়েছেন, বলেছেন আপনারা সকলে শুনেছেন, বন্নি ওয়ালা শুননি ওয়ালা উভয়ক, আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে গুণ আল্লাহুম্মা আমিন, জুড়ে গুণ আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন সকলে মাহফিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি ربنا ظلمنا أنفسنا أيضا اللهم أعصمنا من النار يا جدي اللهم لا زاد من النار اللهم اهدنا الصراط المستقيم يا الله قوت الله رب ارحمهما كما ربياني صغيرا وكن ربنا আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী, আল্লাহ বাদের সাথে কিনা কিন্তু এই কোন কোন ঠান্ডায় ঠান্ডাকে পরোয়া না করে এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, ঈদে মিলাদের নবী কায়েম করা হয়েছে, ঈসালে সওয়াব কায়েম করা হয়েছে। আল্লাহ কোন করে ঠান্ডায় ঠান্ডাকে পরোয়া না করে আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য আল্লাহ আপনার তারিফ আপনার হাবিবের প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাক বিভিন্ন রকমের আলাপ আলোচনা করা হয়েছে তেলাওয়াতের মধ্যে, আল্লাহ আজকে পাঁচ রকম কোরআন পাক তেলাওয়াত করা হয়েছে, আমার মায়েরা বোনেরা সব তেলাওয়াত করেছেন এবং অনেকে দোয়া দুরু তেলাওয়াত করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, পৌঁছতে পারেন না। আজকে আমার আব্বাজনরা সকলে মায়েরা বোনেরা সকলে মিলে দুরুদ শরীফ কারিমা সৈয়দ শেখ রাসুল শাহ ফাতে কাসির তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে গলা কওয়ার মধ্যে শোনার মধ্যে জান্নাতের বাগান কায়েম করার মতো কোনো ভুল হয়ে থাকি আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আজ আমার যুবক ভাই পরিশ্রম করেছে, মেহনত করে জান্নাতের বাগান কায়েম করার জন্য, আল্লাহ পাক আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমানদারি করার জন্য, মেহমানদারি করার জন্য তাবারিকের অবস্থা করেছেন, আল্লাহ পাক মেহরবানি করে যে মতো কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। এই সবাব আমাদের আকা আমাদের আকবার তাজর মাদিন আব্দুল খায় মাদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে তো ফসল সব তো খুব পৌঁছে গেল আল্লাহ বাগাসুল সামান মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা জঙ্গে বহুত জঙ্গে বদর করবার হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা হুজুরে দরবারে সওয়াব পৌঁছে দেবে আল্লাহ পাকের সওয়াব হযরত আদম সাল্লাম থেকে নিয়ত পর্যন্ত জনাবিন সিদ্দিকীন সুহাদা সালিহীন গাসুল কুতু আব্দুল্লাহ গাজী গাজী আল্লাহ তাম পৃথিবী জমিনে ওলিতে গুলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যত আপনার মাকাম বান্দা বান্দা রাশি আছে আল্লাহ পাক শুকুনা দরবারে সওয়াব পৌঁছে দেবে আল্লাহ পাক খাস করে এই কদলপুরে গ্রামে আল্লাহ পাক আপনার মাগাবু বান্দা আল্লাহ তাআলা আপনার মাগাবু বান্দা হযরত আব্দুল সাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে বহুত দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার বাজে সব বাজানেরা জোয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা তশরিফ এনেছেন আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক শুকনা রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবে আল্লাহ পাক খাস করে এই কদল কোন গ্রামে আল্লাহ পাক যত কবর স্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ পাক শুকনা রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেবে আল্লাহ পাক 40 সওয়াব করে যদি তবে সবটুকু পৌঁছে দেবে
আল্লাহ পাক আসমি আল্লাহ হাজিরা আমি মজলিস আমার বাড়ি সব বাজনীরা জোয়ান যুবকিরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে অবস্থিত মা বোনেরা তশরিফ এনেছেন আল্লাহ পাক মেহরবানি করে এই জান্নাতের বাগান দান করার জন্য দাতারা সহযোগিতা করেছে আল্লাহ পাক খাদেমরা খেদমত করেছে আল্লাহ পাক সকলে গাত উঁচা করে আমিন আমিন করেছে আল্লাহ পাক আমাদের সকল রহমা জানাত বাজান ভাই বোন সিলেবি দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় সময় মনে বিজনাতে আছে আল্লাহ পাক সকল গাত কিসমত কে বাড়িয়ে দি আল্লাহ পাক সকল বিমার কে সেবা শেফা দান করবে তাদেরকে দাফন দিতে আল্লাহ পাক মন চাই না তাদের বুকের উপরে এক মুঠো করে মারি ফেলতে আল্লাহ পাক আজকে আপনারটাকে অন্ধকার কবরটাকে আল্লাহ রহমতিন দিওয়ানা পাগল ছিল নবী পাকে দিদার পাই না তাদের জন্য ভিক্ষা চাইছি আল্লাহ আল্লাহ পাক সকলের জন্য নবী পাকে সাফা সুপারিশিটা আল্লাহ করবে আল্লাহ পাক কঠিন দিন হাসরের দিন কিয়ামতের ময়দান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছাওয়া বলতে একমাত্র আপনার আরশে আজিমের ছাওয়াটা থাকবে আর কোন ছাওয়া থাকবে না মাথার উপরে আধ ভাগ মাথার উপরে 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে আল্লাহ পাক সূর্যের তাপ সহ্য করতে পারবো না আল্লাহ পাক ওই সময় সকলকে আপনার আরশে আজিমের ছায়াটা আল্লাহ প্রদান করবে আল্লাহ পাক কঠিন পথ ফুল সিরাতের রাস্তা আল্লাহ পাক সকলকে আমানের সাথে ফুল সিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করবে আল্লাহ পাক খাসরে মেহেরবানি করে সকলের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবে সকলের জন্য আল্লাহ পাক আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোকে আসান সহজ করে দেবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত আশা কত ভালোবাসা দিয়ে আপনার বান্দা বান্দীদের পাঠিয়েছেন মানুষ সাধারণ ধুকাই পড়ে গিয়ে ইবলিস সাধারণ ধুকাই পড়ে গিয়ে গুনাহ করেছে বলে জাহান্নামে বানিয়ে দেবেন না জাহান্নামে ফেলে দেবেন না আল্লাহ পাক সকলের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন আল্লাহ পাক আপনাদের জান্নাতটাকে হালাল করে দেবেন আল্লাহ আল্লাহ পাক সকলকে আপনার রহমতের গুলি উঠিয়ে নেবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে আল্লাহ আমাদের হাত তুলেছি আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে ভাবি ভাতি যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন স্কুলে পড়াশোনা করছেন কলেজে পড়াশোনা করছেন অনেকে পরীক্ষা দিচ্ছেন দেবেন বা দিয়েছেন আল্লাহ এখানে অনেক ছাত্র ভাইয়েরও হাত তুলেছেন
সব পড়াশোনা করছেন, আল্লাহ পাক প্রত্যেকে ইলমে আপনি তারাক্কি দান করবেন, আল্লাহ সকলকে পরীক্ষায় কামিয়াবি হবার তৌফিক দান করবেন। আল্লাহ পাক অনেকে কোরআন পাক তেলাওয়াত করছেন, হেফজ করছেন, নাজিরা তেলাওয়াত করছেন, সকলকে হাক্কানি হাফেজ হবার তৌফিক দান করবেন, আল্লাহ সকলকে ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক বিসমিল্লাহ অনেকে হাত তুলেছেন, চাষ আবাদ করে, ব্যবসা বাণিজ্য করে, খেতে মজুর খাটে, বেলতলা নিশা চালান, ডাইভারি করেন, আল্লাহ পাক অনেকে হাত তুলেছে, দর্জির কাজ করে, আড়ির কাজ করে, পরিবেশনের কাজ করে, সোনার কাজ করে, কিছু বিদেশে থাকে, বিভিন্ন রকমের দোকান আছে আল্লাহ, বিভিন্ন রকমের কোম্পানির চাকরি করে আল্লাহ পাক, প্রত্যেকের কাজে কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দান করবে, আল্লাহ প্রত্যেকের সঙ্গে শান্তি দান করবেন। আল্লাহ পাক অনেকে হাত তুলেছেন, মা তারা বা পাড়ায় তিরেছে, গরিব মানুষ অসহায় মানুষ, আল্লাহ পাক গরিবের গরিবীকে দূর করে দিয়ে গাবে মাদারকে সংসারের গতি দেবেন, আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ খাস করে আজকে যারা দান দান করেছে, খাটাখাটনি করেছেন আমার কমিটি ভাইয়েরা, আল্লাহ পাক এদের দিন দুনিয়া আখিরাতে মান সম্মান ইজ্জত থেকে বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই দাতাদের এবং খাদেমদের কমিটি ভাইদের যতদিন দুনিয়াতে রাখবেন কোনোদিন আল্লাহ সংসার অভাব দেবেন না আল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাতের বাগানে খাদেম হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। আমরা হাজির হয়েছি জান্নাতের বাগানে, আমাদের প্রত্যেককে জান্নাতের বাগানে জান্নাত হিসেবে কবুল করে নেবেন আল্লাহ পাক। আমরা গুনাহগার, আমরা বদ্দার পাপী আল্লাহ, গুনাহ বুঝা মাথা ধরে হাত তুলছি আপনার দরবারে আল্লাহ। আপনি আমাদের সকলের সারা জীবনে জিন্দিগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন আল্লাহ। আমরা জেনে বুঝে প্রত্যেকে নামাজ দান করবেন, প্রত্যেকে নামাজি বানিয়ে দেবেন আল্লাহ, সকলকে রোজাদার তৌফিক দান করবেন, রোজাদার বানিয়ে দেবেন আল্লাহ, সকলে দোয়া কবুল করে নেবেন, এই দোয়াটা কবুল করে নেবেন, জারি রেখে দেবেন। আল্লাহ পাক আপনাদের মনে শেষ আশা শেষ আয়োজন, মূর্ত আমাদের হবে, কবর আমাদের যেতে হবে আল্লাহ, রাস্তাঘাটে মৃত্যু দেবেন না, পশু পক্ষী নেই মৃত্যু দেবেন না আল্লাহ পাক, পবিত্র অবস্থায় পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায়, পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক, কোরআন পাক তেলাওয়াত করা অবস্থায়, জিকির আজকাল করা অবস্থায়, তাসবিহ তেলাওয়াত করা অবস্থায়, কোরআন পাক তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ পাক আপনার বাগাবলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফ তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ আপনাদের সকলকে মরণ দেবেন আল্লাহ, সকলে হাতটা কবুল করে নেবেন আল্লাহ। আপনাদের উপর হাত তুলেছি আল্লাহ, ভিক্ষা চাইছি, দুঃখ কেন নাই আল্লাহ, আমাদের হাত থেকে ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ সকলকে আপনি হেফাজত করবেন, আল্লাহ কবুল করুন কবুল করুন, আল্লাহ কবুল করুন কবুল করুন, মনের বাসনার খানায় কাবানা দিকে মৃত্যু দিবেন না আল্লাহ, কবুল করুন কবুল করুন, আল্লাহ কবুল করুন কবুল করুন, মনের বাসনা নবী পাকের দিদানা দিকে আল্লাহ মৃত্যু দিবেন না। দোসমান ولا عليك سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بلغ كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله